নমস্কার সকলকে। চাঁদেরহাট ও শেল্টার প্রমোশন কাউন্সিলের তরফ থেকে আজকে আমাদের একটা খুব ইন্টারেস্টিং সেশন, ট্রেসেস অ্যান্ড পিকচার্স। আমরা ছবি নিয়ে কথা বলবো আজকে, ফটোগ্রাফি। ফটোগ্রাফি, অনেক রকমের ফটোগ্রাফি আমরা দেখছি এখন, ছোট ছোট বাচ্চাদের হাতেও ফোন দেখছি। সেই ফটোগ্রাফি একটা একটা এমন একটা এখন অ্যাক্সেসেবল মিডিয়াম হয়ে গেছে। সেটাই নিয়ে আমরা দেখবো যে কি আমরা কি কি ডিরেকশনে যাচ্ছি এখন ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি একটা সময় হয়তো পেন্টিং বা আর্ট মিউজিয়ামকে বাইরে বার করার একটা জায়গা ছিল, যেখান থেকে একটা কোনো পেন্টিং যদি কোথাও থাকে বা কোনো একটা মিউরাল বা ফ্রেস্কো ছিল, সেইটার ছবি কিন্তু আমাদের ছোটবেলা থেকে বাড়িতে বাড়িতে পেয়েছি। একটা এই ফটোগ্রাফিক একটা ডকুমেন্টেশন বা একটা ছবি দেখতে পেয়েছি হয়তো কোনো একটা ম্যাগাজিনের ইয়েতে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ছবিটা মানে আমরা যেন সবসময় ভিজুয়ালি মানে এত বেশি এনরিচড হয়ে যাচ্ছি বা এনরিচড হচ্ছি না, কারণ এত বেশি আমাদের বম্বার্ডেড উইথ পলিউটিং ইমেজেস অ্যাট সাম টাইম থ্রু মিডিয়া লাইক ইন্টারনেট বা টেলিভিশন এনিথিং। তো এখন আমরা কোন দিকে যাচ্ছি, আমরা ফটোগ্রাফিটা কি বুঝি এখন? আজকে শুরু করব আমি শুভেন্দু চ্যাটার্জি, শুভেন্দু দাকে দিয়ে। শুভেন্দু দার একটা দীর্ঘদিনের ফটোগ্রাফি নিয়ে একটা চর্চা আছে কলকাতায়। তো শুভেন্দু দা শুরু করবে, তারপরে আমি যাব অর্কর কাছে। তো শুভেন্দু দা, তুমি বলো, ফটোগ্রাফি তোমার জন্য, তোমার জীবনে কি? লম্বা গল্প, সময় খুব কম, আমি একটু সংক্ষেপে করি। যেহেতু তুমি ট্রেসেস এর কথা বলছো, আমি মূলত আলোচনা করব ইনস্টিটিউশনাল ইনিশিয়েটিভ নিয়ে, মানে সাংগঠনিক বা প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়ে, যেটা তিনটে পিলারের উপর দাঁড়িয়ে থাকে। আমার থিওরাইজেশন সেটাই, সেটা হচ্ছে এক কালেক্টিভিটি, কোলাবোরেশন এবং ইন্টারভেনশন। তো আমি শুরু করব ওয়ালপেজ ফটো, আমরা প্রথম অর্গানাইজ করেছিলাম। তার আগে একটা খুব প্রাসঙ্গিক ছবি তুমি দেখাতে পারো, এতকাশির আলোকচিত্রী, যারা তারা সবাই জানেন, পরিচিত। উনি রিপোর্টার, ফটোগ্রাফার, ফটো জার্নালিস্ট, এজেন্সি সেভেন এর একজন কোফাউন্ডার মেম্বার। তো তিনি আর প্যান্ডেমিক এর সময় নিউ জার্সিতে কিছু ছবি তুলছিলেন এবং শেয়ার করছিলেন তার বন্ধু বান্ধবদের সাথে। তো আমার কাছে একটা এই ছবিটা খুব সিগনিফিকেন্ট মনে হয়েছিল, যদিও অনেক ফটোগ্রাফার বিশ্বজুড়ে কাজ করছিলেন, কিন্তু এতকাশির এই প্যান্ডেমিক এর এই ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে তার একটা ডিপার্চার আমি খুঁজে পেলাম। এবং নিজে উনি স্বীকার করলেন যে হ্যাঁ, এরকম একটা, আমি তো এই ধরনের ছবি তুলি না, কিন্তু এই প্যান্ডেমিক আমাকে এভাবে ছবি তুলতে মানে শেখালো আর কি। এইটুকু নিয়ে আমি বলে আমি তোমাকে বলবো যে আমার ইনস্টিটিউশনাল ইনিশিয়েটিভে ঢুকে যাওয়া, যেখানে ওয়ালপেজ ফটো দিয়ে শুরু করা। তুমি জাস্ট আমি নেক্সট বলবো। এইটা তখন দৃকি ইন্ডিয়া তখনও তৈরি হয়নি, এটা 1998 সালে ওয়ালপেজ ফটো ভারতবর্ষে কলকাতা শহরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমরা প্রথম নিয়ে আসি। মূলত শহীদুল আলম এটাকে ইনিশিয়েট করেন, আমার বাড়িতে বসে এটা ঠিক হয়। মজার ব্যাপার ছিল, তখন আমাদের না ছিল কম্পিউটার, না ছিল ইন্টারনেট, আমরা হাতে লিখে পাঠাতাম একটা ভবানীপুরের একটা জায়গা, সেখান থেকে লেক মার্কেট যেত দক্ষিণ কলকাতা, সেইখান থেকে ইন্টারনেট হতো আমস্টারডামে ওয়ালপেজ ফটোর অফিসের সাথে যোগাযোগ। এই ওয়ালপেজ ফটো আমাদের করার আগে আমি জাস্ট একটা অ্যানেকডোট বলে নিই, গল্প, ছোট্ট একটা গল্প। তার কিছুদিন আগে মিত্তালের ছেলের বিয়ে হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেনে, সেখানে অনেক কোর্ট কাচারির গল্প ছিল। আমরা যেদিনকে ওয়ালপেজ ফটোর পুরো ক্রেট চলে এসছে এক্সিবিশনে, প্ল্যানিং চলে এসছে ইত্যাদি, জ্যোতিবাবু ইনাগুরেট করবেন, বুদ্ধদেব বাবু থাকবেন, আমরা একটা কোর্টের থেকে কেসের আমরা ইয়ে পাই যে আমরা এটা মানে করতে পারবো না। তখন অ্যাকাউন্টেন্ট জেনারেল ছিলেন, অ্যাডভোকেট জেনারেল ছিলেন নরনারায়ণ গুপ্ত, উনি ইন্টারভেন করেন।
এবং জ্যোতিবাবু ওপেন করেন এবং জ্যোতিবাবু তখন ওপেনিং এর সময় বলেন যে আমি এই মুহূর্তে কন্টেম্পট অফ কোর্টে চলে যেতে পারি। এটা রাম রে রেসপন্স থেকে করেছিলেন, কি একটা এনজিও ছিল, সেভ দ্য ক্যালকাটা অর সামথিং। এনিওয়ে নেক্সট স্লাইড, এটা হচ্ছে ইনাগুরেশনের, এটা একটা বিরাট সাকসেসফুল একটা ইভেন্ট হয়েছিল এবং একটা ব্যাপক ইম্প্যাক্ট ফেলেছিল। এবং জ্যোতিবাবু প্রথম তার ক্যামেরা ক্লিক করছেন এবং ফটোগ্রাফাররা ছবি তুলছেন। নেক্সট স্লাইড, এই যে সেকেন্ড মানে তরার দিকের ছবি, এটা আনন্দবাজারের লিড ছবি হয়েছিল। এটা দেখানোর উদ্দেশ্য এইটাই যে জ্যোতিবাবুকে কখনো খুব কম লোক দেখতে পেয়েছেন যে উনি হাসছেন। এটা সেই বছরের ওয়ার্ল্ড পেস ফটোর এই সুমো রেসলারকে দেখে উনি হেসেছিলেন। আনন্দবাজারের প্রথম পাতায় একটা হেডলাইন ছিল, বিরল হাসি জ্যোতিবাবুর মুখে। নেক্সট স্লাইড, এবারে দ্রিক ইন্ডিয়ার জন্ম 2000 সালে, কিন্তু দ্রিক ইন্ডিয়া ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয় ফটোগ্রাফিক ইনস্টিটিউশন, যদিও আমরা কিছু ডকুমেন্টারি কন্ট্রোভার্সিয়াল ডকুমেন্টারি ফিল্মও তৈরি করেছি। এইটা একটা অন্য এক যুদ্ধ দিয়ে আমরা শুরু করেছিলাম এবং আমরা একটা প্ল্যানও করেছিলাম, এটা দুর্বারের 2000 সালের মিলেনিয়াম মেলা সল্টলেকে, দুর্বা মহিলা সমন্বয় কমিটি সেক্স ওয়ার্কারদের অর্গানাইজেশন, যেখানে 20 জন শিল্পীকে দিয়ে আমরা 2 দিনের ওয়ার্কশপ করি। তার একটা ক্যাটালগের প্রথম পাতা। এখন অনেক শিল্পী নেই, যেমন প্রকাশ কর্মকার, বিজন দা নেই, অনেকেই হারিয়ে গেছেন, যোগেন চৌধুরী ছিলেন, হিরণ মিত্র ছিলেন ইত্যাদি। নেক্সট লাইন, এইটা একটা গুরুত্বপূর্ণ গল্প আছে অ্যাকশন এইডের। এটা আমাদের মারামারি করে এরকম একটা বুকলেট বার করা হয়। এই যে কাভারের যে ছবিটা, এটা এইচআইভি পজিটিভ একজন মহিলার ছবি। তখন ইউনাইটেড নেশনস বলে দিয়েছিল যে কারোর ছবি ব্যবহার করা যাবে না। এটা নিয়ে আমার সাথে বিরাট ঝগড়া তর্ক হয়, আমি বলেছিলাম কেন। এবং এইটা খুব পলিটিক্যাল, আমি যেটা বলছিলাম ইন্টারভেনশনের জায়গা থেকে এবং ফটোগ্রাফির সাথে রিলেট করা আর কি। সেই সময় খুব চল ছিল না অন্তত কলকাতা শহরে যে ফটোগ্রাফি দিয়ে কোনো সোশ্যাল ইন্টারভেনশন, সোশ্যাল কজের ইন্টারভেনশনে পার্টিসিপেট করা, ফটোগ্রাফিকে নিয়ে ফটোগ্রাফিক ইনভলভ করা। তো এইটাই দিক থেকে আমাদের খুব হিস্টোরিক একটা প্রজেক্ট ছিল এবং এটা আমরা খুব সাকসেসফুল হয়েছিলাম। একটা বিশাল ডিম্যান্ডও ছিল আর কি, এবং ভিতরের অনেক ছবি রয়েছে যেগুলো পজিটিভ মানুষদের ছবি আর কি, যেগুলো ভাঙতে শুরু করে আর। নেক্সট লাইড, এটা আমাদের পজিটিভ লাইভস এর একটা আপনি আপ উইমেন ওয়ার্ল্ড ওয়াইড তাদের সাথে কোলাবোরেশন। আমি যেটা কোলাবোরেশনের কথা বলছিলাম, আমরা বিশ্বাস করতাম যে কোলাবোরেটিভ ওয়েতে একটা কাজ করলে অনেক স্ট্রেংথ বাড়ে, ইন্টারভেনশনটা অনেকটা স্ট্রং জায়গায় যায়। এই ফটোগ্রাফারের নাম ভুলে যাচ্ছি, ব্রিটিশ একজন ফটোগ্রাফার চেন্নাইতে কাজ করেছিলেন, শুধু চোখের উপরে কাজ ছিল। এই এক্সিবিশনটা বুদ্ধদেব বরচাস তখন মুখ্যমন্ত্রী, তখন একটা স্ট্যান্ড ছিল, তুমি নেক্সট স্লাইডে যেতে পারো, তখন একটা স্ট্যান্ড ছিল লেফট ফ্রন্ট গভর্নমেন্টের, তখন সুষমা স্বরাজেরও একটা স্ট্যান্ড ছিল যে এইচআইভি এইডস শব্দটা ইউজ না করা, কন্ডোম ব্যবহার না করা। লেফট ফ্রন্ট, এটা আমাদের প্রথম কাজ যেখানে মুখ্যমন্ত্রী কনভিন্সড হয়েছিলেন যে ইনাগুরেট করবেন এবং একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল যেখানে উনি থাকবেন, বক্তব্য রাখবেন এবং সেখানে একটা স্বীকৃতি পায়। আমি যেটা বলছিলাম যে ইন্টারভেনশনের একটা কাজ, সেটা একটা বড় ইন্টারভিউ আমরা এটা করতে পেরেছিলাম। নেক্সট লাইড, এটা সেম ভায়োলেন্স এগেইনস্ট উইমেনে আমরা প্রচুর কাজ করি। এটা শহীদুল আলমের তোলা ছবি ঢাকাতে। নেক্সট লাইড, এইটা একটা কন্ট্রোভার্সিয়াল, একটা টাইম অ্যাহেড একটা কাজ ছিল। এটা পোলেট কোপল্যান্ড, একজন আমেরিকান আর্টিস্ট, সে রিসেন্টলিও ঘুরে গেল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্ট, সরি ফটোগ্রাফি ফেস্টিভ্যালে। এটা আমি যখন ফিলাডেলফিয়া দেখি তখন কোলেটকে বলি এটা আমি কলকাতায় নিয়ে যাব। এটা কলকাতায় পরে ঢাকায় যায়, ঢাকায় ছবি মেলাতে এটা দেখানো হয়। এইটা কলকাতা শহরের প্রথম ফটোগ্রাফি ইনস্টলেশন একটা কাজ।
আমি ডিটেলসে যাচ্ছি না, কাজটা খুব ইন্টারেস্টিং ছিল, এটা সাউন্ড মাল্টিমিডিয়া একটা ব্যাপার ছিল। এটা আমাকে তুমি মানে অনেকে ফটোগ্রাফাররা নিতে পারেনি সেই সময়। তুমি নেক্সট স্লাইডে যাও, তারপর আমি একসাথে বলছি। এটা পেড্রো মেয়ার, এটা ফুল স্ক্রিন আছে কি নাম জানি না, এটা পেড্রো মেয়ার, মেক্সিকান ফটোগ্রাফার, একসময় এলএ টাইমসে কাজ করতেন, তারপরে উনি মেক্সিকোয় ফিরে যান। মেক্সিকোতে ওনাকে ডিজিটাল নেশা ম্যান বলা হতো, মানে বলা হয়, এখন খুব অসুস্থ। আর পেড্রোর কাজটা বিল্লা একাডেমিতে দেখা নয়, প্রায় সমসাময়িক অ্যাবর্শন ডায়ালগের ঠিক কয়েকদিন আগে এটা শুরু হয়েছিল। এই কাজটা কয়েকজন ফটোগ্রাফার ছাড়া পেন্টার আর ফিল্ম মেকার এবং কিছু কয়েকজন ফটোগ্রাফার ছাড়া এই কাজটা কেউ নিতে পারেনি। এবং আমার সম্পর্কে একজন কলকাতার প্রতিষ্ঠিত ফটোগ্রাফার, তিনি টেলিগ্রাফের রিভিউ লিখতেন, সুনীল দত্ত, আমি নাম করেই বলতে পারি, তিনি মানে ইংরেজিতে লিখেছিলেন একটা কালাম, তার মানে সারমর্ম ছিল যে শুভেন্দু বনের মোষ খেয়ে ঘরের ভাত খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। কেন পেড্রো মেয়ারের কাজটা একেবারেই ভিন্ন। আমি পরে যদি সুযোগ থাকে আমি বলবো যে ফটোগ্রাফি সেই সময় থেকে আমি ভাবতে আরম্ভ করেছিলাম যে ফটোগ্রাফি একটা ক্রস রোডে রয়েছে এবং ফটোগ্রাফি কোন দিকে যাবে, আর যেটা তোমার একটা ট্রেসেস অ্যান্ড ফটোজ এর সায়ন্তন তুমি বলছিলে, তো সেটা যদি সময় থাকে তখন সেটা আলোচনা করা যাবে। এবং এই কাজটা দেখাবার পর থেকে, এই কাজটা প্রথমে আমি ঢাকায় দেখি ছবি মেলায়, তারপরে নিয়ে আসা হয়, এই কাজটা একটা বড় ইম্প্যাক্ট ফেলে আমার নিজের মধ্যে আর কি, যে সত্যি করে ভাবতে হবে যে ফটোগ্রাফিটা এক্স্যাক্টলি ওই ফটো জার্নালিজম রিপোর্টার্স ফটোগ্রাফির মধ্যে থাকবে না, তার থেকে বেরিয়ে ভেঙে অন্য কোথাও যাবে আর কি। আর যেমন পেড্রোর একটা বিখ্যাত ছবি রয়েছে যেটা আমি এখানে দেখাচ্ছি না, জাস্ট মুখে বলছি, ওর একটা ওয়েবসাইটে রয়েছে zonezero.com, যেখানে পেড্রো বাবার অনেক পোর্ট্রেট উনি তুলেছিলেন। তো একটা পোর্ট্রেটে একটা মাছি ছিল পেড্রোর বাবার হ্যাটে, সেই মাছিটা, কিন্তু পোর্ট্রেটটা ভালো না, আর কিন্তু মাছিটা ইন্টারেস্টিং দেখে যে পোর্ট্রেটটা মাছি নেই খুব স্ট্রং, সেই পোর্ট্রেটে ওই মাছিটা বসান। এবং এটা একটা বিরাট কন্ট্রোভার্সি হয়, এটা আমরা এখানে দেখিয়েছিলাম, তখন অনেক গালি আমাকে শুনতে হয়েছিল। নেক্সট লাইন, এটা আবার ওই আবার ইন্টারভেনশন, আমি এগুলো দেখাচ্ছি ট্রেসেস, মানে এরপরে কিন্তু অনেক ধারা বদলেছে। আমাদের ড্রিক ইন্ডিয়ার এই কাজগুলো ছিল, আমরা এগুলো ক্যাম্পেইন করেছি, সেই ক্যাম্পেইনের কাজগুলি আমি দেখাচ্ছি। নেক্সট লাইন, এটা ব্যাঙ্গালোরে একটা হয় এক্সিবিশন, যেখানে ভারতবর্ষের অনেক ফটোগ্রাফার কন্ট্রিবিউট করেন সমসাময়িক। এটা আমার মনে হয় এটা 2003-04 সালের হবে। এটা খুব সাকসেসফুল একটা এক্সিবিশন কাম একটা সেমিনার, ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল অন জেন্ডার ইস্যু। নেক্সট লাইন, এটাও আমরা গোর্কি সদনে করি স্বয়ং বলে একটি সংস্থার সাথে, যারা মহিলা সংগঠন, এবং এটা ফোর্ড ফাউন্ডেশন আমাদের ফান্ডিং করে। এবং এটার একটা ইতিহাস রয়েছে যে ফোর্ড ফাউন্ডেশন প্রথম একটা নন এনজিও অর্গানাইজেশনকে, একটা প্রাইভেট লিমিটেড অর্গানাইজেশনকে ফান্ডিং করে। এটা নিয়ে আমাদের প্রচুর লড়তে হয়েছে এবং প্রমাণ করতে হয়েছিল যে তোমাদের যে এনজিও যে কালচার, এনজিওকে ফান্ড করো, সেখান থেকে ভেঙে কেন তোমরা আসতে পারবে না একটা প্রাইভেট লিমিটেড জায়গায় আর কি। নেক্সট লাইন, এটাও আমরা কাজ করি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে। এটা ওয়ার্ল্ড ট্রেড ফেয়ার একটা উইক পালন করা হয়েছিল, ওয়ার্ল্ড ট্রেড ফেয়ারে এটা নিয়ে একটা বিতর্ক ছিল যে ফেয়ার ট্রেডটা কি। যেমন আমি তখন লড়ে গেছিলাম যে ফেয়ার ট্রেডটা আসলে শুধু ওই থলে বেচা বা আর্টিজানদের প্রমোট করার না, ফেয়ার ট্রেডের মধ্যে ক্লাইমেট চেঞ্জ রয়েছে, ফেয়ার ট্রেডের মধ্যে নানা রকম আর তেলের ব্যবসা রয়েছে, নানা রকম গল্প রয়েছে। তো এটা বিতর্কের মধ্য দিয়ে এটা বেরিয়ে আসে। এই ছবিটা প্রশান্ত পাঞ্জারের তোলা ছবি, অনেক ফটোগ্রাফার এখানে কন্ট্রিবিউট করে। আমি চিরকালই চেষ্টা করেছি যে ফটোগ্রাফারদের, এখনো চেষ্টা করি
এখন অতটা না পারলেও ফটোগ্রাফারদের বই কিনে বা ইত্যাদি দেশীয় ফটোগ্রাফারদের কথা বলছি, সেখানে বিভিন্ন ফটোগ্রাফারদের কোলাবোরেশনে নিয়ে আসা, তাদের কাজ দেখানো, তাদের কাজ প্রকাশিত করা, এটা আমার একটা সবসময় আমার প্র্যাকটিসের মধ্যে রয়েছে এবং এটা আমি সবসময় বিলিভ করি যে এইটা একটা এজেন্সি, একটা অর্গানাইজেশন তার হওয়া উচিত আর কি। এটা প্রশান্ত পাঞ্জেরের পরে একটা মনোগ্রাফ বেরিয়েছিল প্যান ইন্ডিয়া বলে, ওর প্যানোরামিক ছবি, এবং এটা আবার রিভাইজ এডিশন বেরোচ্ছে। এটাই বোধহয় আমার লাস্ট স্লাইড এখানে রয়েছে। এটাও আমাদের ইউনিফেম সেই সময় এ পড়েছিল। এটা আর একটা উইমেন অর্গানাইজেশনে আমরা কাজ করি, এটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, মৃণাল সেন ওপেন করেছিলেন শাইনিং থ্রু বলে। এটা খুব সাকসেসফুল একটা ইন্টারভেনশনের জায়গা ছিল যে হিউম্যান ট্রাফিকিং নিয়ে, এবং তখন হিউম্যান ট্রাফিকিং সবে শব্দটা এসছে, আমরা অনেক আগে থেকে এটা শুরু করেছিলাম। এটা টিটি সিং বম্বের, এখন ফটোগ্রাফি এসে করে কিনা আমি জানি না, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং ছবি ছিল, যদিও এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা একটা অন্য টোন দিয়ে এটা ডিজাইন করেছিলাম ওর অনুমতি নিয়ে। নেক্সট স্লাইড। আচ্ছা, এরপরে আমি যেটা যাচ্ছি, যেটা একটা স্পেশাল ইনিশিয়েটিভ একটা নেওয়া আর কি, সেটা হচ্ছে আমরা একটা প্রজেক্ট 2000 সালের শেষের দিকে 2021-এ ইউনিসেফ সাপোর্ট করে। ইউনিসেফ তখন বলেছিল যে তোমাকে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট দেবো না। একজন ইটালিয়ান মহিলা ছিলেন, তাকে আমি বলেছিলাম এটা আসলে শহীদুলের আউট অফ ফোকাস যে দ্রিকের ইনিশিয়েটিভ ছিল, সেই দ্রিকের ইনিশিয়েটিভের থেকেই শেখা। আমরা এখানে শুরু করি জানা বিস্কি এবং আমি, জানা বিস্কি পরে অস্কার পেয়েছিল, জানা বিস্কি এবং আমি একসাথে শুরু করি, এবং যদিও আমাদের পলিটিক্যাল দ্বিমত ছিল, দ্বিমতটা মূলত এটা ছিল যে জানা বলেছিল যে না, বাচ্চা কয়েকজন বাচ্চাকে বেছে নিয়ে বাছাই করে অন্য হোস্টেলে রেখে তাদের ওই রেড লাইট এরিয়া থেকে, সোপল রেড লাইট এরিয়া থেকে নিয়ে বাইরে থেকে কাজ করা। আমি বলেছিলাম সেটা কখনোই সম্ভব নয়, সেটা কখনো উচিত নয় ইডিওলজিক্যালি, তাই নিয়ে এটা বড় বিতর্ক হয়। এবার আমি কুশল ছিল আমার সাথে, তো সেই সময় পাঁচটা হয়, কুশল আমার বাঁ দিকে, এটা শেড বাগানে তোলা একটা ওদেরই বাচ্চারা দিয়ে তোলা একটা ছবি, দ্রিকের ক্যালেন্ডার দিয়ে আমাদের ক্লাস শুরু হয়েছিল। এটা জাস্ট আমি বলি, পাঁচটা এরিয়া ছিল কলকাতা, চারটে সোনাগাছি স্যাটেলাইট আর টিটাগড় ছিল। তো এই প্রজেক্টটা একটা সাকসেসফুল প্রজেক্ট ছিল যেটা আমরা কন্টিনিউ করতে পারিনি, বিভিন্ন কারণে ফান্ডিং এর অভাব ছিল। 113 জনকে দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমরা জানতাম যে 113 জন থাকবে না, যখন ধীরে ধীরে ওই এন্টারটেইনমেন্টের জায়গা থেকে যখন আমরা সিরিয়াস একটা ফটোগ্রাফির জায়গায় যাব, এবং আমি তখন বলতাম যে ফেসিলিটি নলেজ না, মানে কি বলবো, মানে ফেসিলিটি নলেজ অফ ফটোগ্রাফি আমি বলতাম, নলেজ ফটোগ্রাফি টিচিং আমি বলতাম না। এবং আমরা একটা চেষ্টা করেছিলাম, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করা, যারা আন্ডার প্রিভিলেজ, যারা স্কুলে যায়নি, যারা ড্রপ আউট, যারা মানে লামার্সে পড়ে না, যারা মেইন স্ট্রিমে স্কুলে পড়েনি, যাদের ইংরেজি বাংলা কোনো অক্ষর জানা নেই, তাদের জন্য একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করা। সেই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের প্রচেষ্টা এই প্রজেক্টটা করা। প্রজেক্টের নাম ছিল এম্পাওয়ারিং চিলড্রেন অফ দ্য সেক্স ওয়ার্কার্স থ্রু ফটোগ্রাফি। এই প্রজেক্টটা তুমি নেক্সট স্লাইডে যাও, দেখি কি আছে। হ্যাঁ, এটা এই বাচ্চাদের ওই একই, এটা শেড বাগান বা রাম বাগানে কোথাও করা। পরের প্রজেক্টে যাও। এই ছেলেটাকে আমি কোনোদিন জীবনে ভুলতে পারবো না, একে আমি হারিয়েছি, অনেককেই হারিয়েছি। এই ছেলেটা ভোলা, খুব ইন্টারেস্টিং গল্প আর কি। ভোলা টিটাগড়ের একটা রোড সাইড ইটারিতে সে লুচি পুরি মানে বেলতো আর ভাজতো,
কিন্তু আমাদের 4টে থেকে ট্রেনারের ক্লাস শুরু হতো, 4টে বা 3টে। কুশল রায় যেত, আমি মাঝে মাঝে যেতাম। ফটোগ্রাফি ক্লাস হবে বলে এ দৌড়ে আসতো সমস্ত খালি গায়ে, মানে খালি গায়ে দৌড়ে আসতো ক্লাসটা নেওয়ার জন্য, মানে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। এগুলো এখন হয়তো অপ্রাসঙ্গিক, কিন্তু আমার জীবনে এটা একটা বিরাট মূল্যবান অভিজ্ঞতা আর কি। এবং তুমি নেক্সট স্লাইডে যাও, এটা ভোলার দিদিমা, সবাই মানে যা হয় রেড লাইট এরিয়ার একটা বড় অংশে মদ্যপান করা বোঝাই যাচ্ছে সিচুয়েশন। এটা ভোলার নিজের তোলা ছবি। এই ভোলা আমার স্মৃতিতে, আমি একসময় ভোলার জন্য সত্যি খুব ইমোশনাল হয়ে পড়তাম, এখন ধাতস্থ হয়েছি। তারপরের স্লাইডে, এইটা আফগানিস্তান ওয়ার তখন শুরু হয়েছে, এবং এই ছবিটা আমি রাখার উদ্দেশ্য ছিল এটা, আমি চেয়েছিলাম একটা বই বার করতে, কিন্তু ফান্ডিং এর অভাবে বইটা বার করা যায়নি। এইটা আফগানিস্তান ওয়ারের সময় টেলিভিশনে দেখা আফগানিস্তান ওয়ার কে কিভাবে এই বাচ্চাগুলো মানে ওইটাকে দেখে ওই বন্দুক হাতে নিয়ে পোজ দিয়ে ছবি তোলে, একটা বাচ্চাদেরই কোন একটা ছেলের ছবি তুলেছে, আমার সেটা মনে নেই আর কি। নেক্সট স্লাইড। এই তো শঙ্কর, শঙ্কর এই পুরো প্রজেক্টে ধীরে ধীরে দেখা যায় যে শঙ্করই দাঁড়িয়ে যায়। শঙ্কর একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে ওঠে। শঙ্কর মানে আমার ছেলের মতোই, মানে শঙ্কর ফটোশপে মাস্টার, সব নিজে নিজে ও শিখেছিল। এবং শঙ্কর অত্যন্ত শাই ছিল, খুব লাজুক। যতদিনকে আমি প্রথম ক্লাস নিতে যাই, তখন শঙ্করকে আমি বলি যে ও বলে আমি কি ছবি তুলবো, আর তুই কাকে ভালোবাসিস, বলে মাকে। এবার বললাম কেন, বলে আমি মিস করি, আমি মাকে পাই না। মা যেহেতু সেক্স ওয়ার্কার, ফ্লেশ ট্রেডার রয়েছেন সেই সময়। এবার শঙ্করকে এটা হজম করতে অনেক দিন লেগেছিল যে এই মানে আমি যে ছবিগুলো তুলছি, এবার আমি একজন সেক্স ওয়ার্কারের সন্তান, এইটা পরিচিতি, আইডেন্টিটির একটা বিরাট ক্রাইসিস হচ্ছিল। এবং আমি ওকে সময় দিই, বিরাট সময় দিই, এবং ও একটা সময় বলতেই চাইতো না, পরিচয় দিতে চাইতো না। পরে শঙ্কর নিজে এখন উদ্যোগ নিয়েছে, ওর একটা বই বার করার চেষ্টা করছে, একটা মনোগ্রাফ বার করার চেষ্টা করছে, অনেকে লেখা দেবেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তো সে বইটা বেরোলে খুব ইন্টারেস্টিং। আর শঙ্কর তার মায়ের উপর একটা বড় কাজ করেছে, যেটা অনেক জায়গায় প্রকাশিত হয়েছে, লন্ডনে এক্সিবিশন হয়েছে, এবং আমি শঙ্করকে নিয়ে খুব গর্বিত বোধ করি। শঙ্কর ক্লাস 2তে পয়সার অভাবে ড্রপ আউট, ওরা দণ্ডকারণ্য প্রজেক্টে মালকানগিরিতে রেফিউজি হয়ে এসেছিল 71-এ। শঙ্করের এখন এই শঙ্কর তার পরের স্লাইডটাই হচ্ছে, শঙ্করকে দেখা যাবে, শঙ্কর প্রাইজ নিচ্ছে। আমার একটা কম্পিটিশন করেছিলাম, সেখানে শঙ্কর, এই শঙ্কর আর সেই শঙ্করের পুরো পার্থক্য। নেক্সট স্লাইড। এইটা শঙ্করের তোলা ছবি, পিছনে শঙ্করের মা দাঁড়িয়ে আছেন সাদা ওই স্কার্টটা পরে। এই ছবিটা আমরা যখন ইন্ডিয়ান মিউজিয়ামে প্রদর্শিত করি আর কি, শঙ্করদের এক্সিবিশনটা হয়, তখন আমাকে ইউনিসেফের একজন অফিসার, খুব কাছের নাম বলবো না, তিনি বলেছিলেন যে শুভেন্দু এই ছবিটা খুব অপসিন ছবি। আলম কেন, বলে না এরকম একটা পেটিকোট পরে একজন এরকম হাফ নিউড একজন মহিলাকে দেখানো, এই ছবিটা বাদ দাও। তা আমি বলেছিলাম যে এটা তো মানে খুব কমন, মানে আমাদের দেশ গায়েতে দেখি বা আমাদের শহরেও দেখি যে মহিলারা স্নান করে, আমি আমার দিদিমাকেও দেখেছি ভবানীপুরের বাড়িতে, যথেষ্ট প্রতিষ্ঠিত জায়গায় বাড়ি আর কি, তো সেখানে তারা ওইভাবে একটা পেটিকোট শাড়ি জড়িয়ে চলে আসতো, তো এটা নিয়ে একটা বিতর্ক হয়, তার জন্য আমি ছবিটা রাখি। এটা সম্পর্ক এই কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হয়। এরপরে যাও, এটা একটা ইন্টারেস্টিং জায়গা, ছড়িমেলা 2, মৃণাল সেন ছড়িমেলা 2 ওপেন করতে গেছিলেন। ইন্ডিয়ান এম্বাসি থেকে আমি মৃণাল সেনকে নিয়ে যখন ঢাকায় নামি, এই বাচ্চারা এখানে বাদিকে সুনীতা আর অভিজিৎ
দুজনে বিয়ে করেছে, আর ওদিকে পাপু ওদিকে আর একজন রয়েছে। শঙ্করের ভিসা পায়নি, কারণ এটা নিয়ে একটা মজার গল্প বলিনি, এদের ভিসা পাওয়া নিয়ে একটু বিরাট ডিফিকাল্টি ছিল, কারণ এদের অনেকেরই বাবার নাম ছিল না। তখন সেই সময় যিনি রিজিনাল পাসপোর্ট অফিসার ছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে বাবাকে তাহলে আমি বলে আপনি সাতজনের অ্যাপ্লিকেশন দিচ্ছেন, সাতজনের বাবাকে আপনি হতে পারেন, আর ধৃতরাষ্ট্র যদি এতগুলো বাচ্চারা বাপ হতে পারে তাহলে আমি কেন হতে পারবো। তো বলে না পদবি তো আলাদা, আর তাতে যায় আসে না, সবাই সবাইকে চ্যাটার্জি বানিয়ে দিন আপনি যা খুশি করুন। শঙ্করের কোনো ডকুমেন্ট ছিল না, অনেকদিন পরে শঙ্কর পাসপোর্ট পায়। তো এই কজন যেতে পেরেছিল, কুশল আমার সাথে ছিল। ইন্ডিয়ান এম্বাসিতে যখন আমি প্রথমে ইউনিসেফ আমাকে বলে তোমার একটা পারমিশন নিতে হবে, এরা ঢাকায় এদের যাবে, এদের ছবি যাবে, তখন মিস্টার আলুওয়ালিয়া বলে জয়েন্ট সেক্রেটারি ছিলেন আইএনবিতে দিল্লিতে, তার সাথে দেখা করতে গেলাম। তিনি প্রথমে আমাকে বললেন যে সেক্স ওয়ার্কারদের ছেলেদের মেয়েদের ছবি দেখাবেন, আপনি তো সেক্স দেখাবেন, আর আপনি ছবিগুলো দেখেছেন, মানে একটা স্ট্রেঞ্জ আমার একটা ফিলিং হয়েছিল। তো আমি বললেন যে সেক্স ওয়ার্কারদের ছবি মানে সিএক্স, এটা কে আপনাকে শেখালো, আপনি তো আইএস অফিসার। এই একটা তর্ক বিতর্ক হলো, আমি ঘর থেকে বেরিয়ে এলাম রেগে মেগে। তারপরে ইউনিসেফ বললো আমাদের কিছু করার নেই, তোমার রিস্কে তুমি নাও। এবার আমি যখন মৃণাল সেনকে নিয়ে ল্যান্ড করছি, শহীদুল আমাকে ফোন করে বলছে যে শুভেন্দু টাইমস অফ ইন্ডিয়া দেখেছেন? আলাম না, আমি তো ল্যান্ড করছি। টাইমস অফ ইন্ডিয়া সুজয় একটা আমাদের বন্ধু সাংবাদিক, সে রিপোর্ট করেছিল যে ইন্ডিয়ান এম্বাসি, এটা এই এক্সিবিশনটা হওয়ার কথা ছিল ইন্ডিয়ান এম্বাসিতে। ঘটনাচক্রে বলে রাখি, ছবি মেলার ঢাকা শহরের সমস্ত এম্বাসি গুলো হাই কমিশন গুলো তারা ইনভলভ, আজও পর্যন্ত ইন্ডিয়ান এম্বাসি কোনোদিন ইনভলভ হয়নি। এবং সেই সময় এখন ইনি খুব নামী ব্যক্তি, ফরেন মিনিস্ট্রিতে আছেন, আর তিনি ডেপুটি হাই কমিশনার ছিলেন ঢাকাতে, উনি বলেছিলেন না এই সেক্স ওয়ার্কারদের বাচ্চাদের ছবি আমরা দেখাতে পারবো, কারণ উনি কিছু বলেননি। তো কি নাম বলে যাচ্ছে, মেনন নাম করা আর কি, এখন খুব নামি। তো ব্রিটিশ কাউন্সিল এগিয়ে এসেছিলেন, ব্রিটিশ কাউন্সিল বলেছিল রাতারাতি তখন আমরা এই এক্সিবিশনটাকে এক্সিকিউট করি। এবং শহীদুল যেটা করে যে মৃণাল সেনকে দিয়ে ছবি মেলার উদ্বোধনের বদলে এই বাচ্চাগুলোকে দিয়ে ছবি মেলার উদ্বোধন করে। এবং পরে আমাকে শুনতে হয়েছে ঢাকা তখন সমস্ত কাগজগুলো অ্যান্টি ইন্ডিয়ার বিরাট একটা বিরাট প্রচার করে অ্যান্টি ইন্ডিয়ান এম্বাসি। এবার আমাকে একটা থ্রেটের মুখে পড়তে হয়েছিল, মৃণাল দা তখন আমাকে বলেছিলেন শুভেন্দু বাড়াবাড়িটা না করলো আর চলতো, এটা কেন করলে আর কি। আমি আর যাচ্ছি না, মৃণাল দা প্রয়াত, দুঃখের খবর। নেক্সট স্লাইড, এটা ওই একটাই মেকিং রাইটস ভিজিবল, ওইটারই কন্টিনিউশন ব্রিটিশ কাউন্সিলে। তারপরে এই বাচ্চাগুলো সবাই এখন হারিয়েই গেছে শঙ্কর ছাড়া। এটা পরে আমি আর ছবি আমার কাছে নেই, আমি এটার কন্টিনিউশনে বলি আমার শেষের দিকে। এটা যে এবার শঙ্কর এই ফটোগ্রাফি শেখার পরে শঙ্কর যেটা করে সেটা হচ্ছে যে আমরা এরপরে একটা সেভ দ্য চিলড্রেনের সাথে একটা কাজ করি, সেটা ডোমেস্টিক গার্লস ওয়ার্কার যারা বাড়িতে কলকাতা মূলত বেহালা খিদিরপুর আর মিদনাপুরে যারা বাড়িতে ডোমেস্টিক হেল্প মানে মানে যারা বাড়ির কাজ করে সে বাচ্চা মেয়েদের ফটোগ্রাফি শেখানো শুরু হয়। সেটাও এক দেড় বছরের একটা প্রজেক্ট চলে এবং শঙ্কর সেটা একটা টিম লিডার হিসেবে কাজ করে। এইটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ কতটা করে উঠতে পেরেছে আমি জানি না, বা এখনো সেই সার্চিং এর মধ্যে রয়েছে যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ যেভাবে আমরা শিখেছি, যেভাবে আমরা মেইন স্ট্রিম কে শেখাবার চেষ্টা করি, সেখানে এই আন্ডার প্রিভিলেজ কিভাবে শেখানো যায়, সেটার একটা আমার কাছে এখনো একটা সার্চিং এর মধ্যে আমি রয়েছি। এবং কিন্তু একটা সাকসেস স্টোরিটা এটা, যে নিজের পিঠ নিজে চাপড়ে নিশ্চয়ই বলবো না, কিন্তু শঙ্কর এটাকে একটা লিড হিসেবে কাজ করে এবং শঙ্কর এটাকে কোঅর্ডিনেট করে এবং সেই ওই বাচ্চাদের নিয়ে সেই মূলত কাজটা করে আর কি। এবং সেটার একটা বড় কাজ,
সেখান থেকে একজন ফটোগ্রাফার বেরিয়ে এসেছে, এখন সেভ দ্য চিলড্রেনের মেইন ফটোগ্রাফার কলকাতা শহরে ফিরোজা খাতুন খিদিরপুরে থাকে। আমার মনে হয় এটাই বোধ হয় সায়ন্তনা আমার লাস্ট ইয়ে রয়েছে, যদি সময় থাকে আমি অন্য কিছু বলতে পারি। শুভেন্দু ধন্যবাদ। শঙ্কর আমাদের খুব সবাই ক্লোজ বন্ধু এবং আমরা খুব ওকে ওর কাজ দেখি এবং দেখাতে চাই। তো এবার আমি চলে যাব অর্কর কাছে। অর্ক এখন ফ্রান্সে আটকে পড়ে আছে কোভিডের জন্য, তো অর্ক ওখান থেকে আমাদের সঙ্গে জয়েন করছে আজকে। তো অর্ককে আমি আমি জানতে চাই, অর্ক একজন খুব প্রমিসিং একজন ফটোগ্রাফার এবং এখন ও এবারে চেন্নাই ফটো বিনালের ওয়ান অফ দ্য কিউরেটার্স, চারজনের মধ্যে একজন কিউরেটার। তো অর্কর প্র্যাকটিস একটা খুব ইন্টারেস্টিং প্র্যাকটিস নিয়েও কাজ করছে। আমি যেখানে আসবো আবার ওই প্রথম থেকেই ধরি ব্যাপারটা, যে ফটোগ্রাফি বলতে যেটা আমরা ছোটবেলা থেকে বুঝতাম, ছোটবেলা থেকে আর্টের কথা বলছি না, ফটোগ্রাফি মানে হচ্ছে ফ্যাশন ফটোগ্রাফি, পোর্ট্রেচার, ল্যান্ডস্কেপ, আর্কিটেকচার, বিভিন্ন অ্যাডভার্টাইজিং, এইসব নিয়ে ফটোগ্রাফি বলে আমরা বুঝি। এখনো প্রচুর মানুষের এরকম, সবাই মানুষের হঠাৎ করে একটা ছবি, একটা ফুলের ছবি তুলে সে ফেসবুকে পোস্ট করে, এখনো করে, আমাদের বন্ধু বান্ধবরা সবাই করে। তো এইটাকে আমরা কি বলবো, মানে এই যে ফটোগ্রাফিক সবাই করছে, ভাবছে ফটোগ্রাফি করছে, অ্যাকচুয়ালি ফটোগ্রাফিটা কি এবং ফটোগ্রাফিটা কোথায় করছে তো সবাই, ফ্রম আ ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ, ফ্রম আ অডিয়েন্স পয়েন্ট অফ ভিউ, আমরা সবাই ছবি তুলছি, কিন্তু কোন ছবিটা আমরা দেখবো, কোন ছবিটাকে আমি প্রায়োরিটি দেব। দেখো ফটোগ্রাফি তো মানে সবাই ছবি তুলছে, বাট এবং আই থিঙ্ক আমার মনে হয় সেটাই হচ্ছে ফটোগ্রাফি সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাসেট বলা যেতে পারে, যে মানে ইট ইজ সো ডেমোক্রেটিক এবং মানে যে কেউ চাইলে ছবি তুলতে পারে। আজকের দিনে স্মার্টফোন এসে গেছে, তো মানে এখন মানে তুমি বলতে পারো ইন্ডিয়াতেও দি অ্যামাউন্ট অফ মোবাইল ফোন, স্মার্টফোন পেনিট্রেশন, প্রচুর লোক ছবি তুলছে বা ইমেজ কালচারের মধ্যে চলে এসেছে বলা যেতে পারে। মানে শুধু ছবি তোলা না, ছবি সার্কুলেশন, ডিসেমিনেশন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, উইচ হ্যাজ পজিটিভ সাইডস, নেগেটিভ সাইডস। এখন তুমি যেটা জিজ্ঞেস করছো সেটা হচ্ছে যে মানে ছবি তুললেই মানে তুমি একটা ছবি তুলেছো, দ্যাট ডাজ নট নেসেসারিলি মেক ইউ ফটোগ্রাফার। সো তুমি আজকে তুমি একটা ভালো হিসাব করলে মানেই তো তুমি ম্যাথমেটিশিয়ান হয়ে যাচ্ছ না। So in that sense, mane, there is a, we must distinguish between the idea je, mane, of what is a photograph, chobi tola ki, ebong, mane, as a profession, as a discourse, seta ki. So problem hocche photography, jehetu eta eto beshi democratic, ekta medium, ebong eto beshi accessible, ekta confusion toiri hoye jay je amra khub taratari photographer hoye jete pari ba, মানে দুটো ছবি তুলেই আমরা নিজেদেরকে ফটোগ্রাফার বলতে শুরু করি। অ্যাকচুয়ালি আমরা অনেকেই এইভাবেই শুরু করেছি, তো এতে আমি মানে আমিও প্রথম যখন ছোটবেলায় ছবি তুলতাম, আমিও গিয়ে মানে গঙ্গার পাড়ে আমাদের আউট্রাম ঘাটের ওখানে গিয়ে সানসেটের ছবি তোলা, এগুলো আমিও করেছি, কিন্তু এবং অনেকেই করে থাকে, কিন্তু সেখান থেকে তোমায় একটা জায়গাতে তুমি যদি তোমার চিন্তাধারা ডিসকোর্সকে নিয়ে যেতে পারো, তাহলে প্রবাবলি হয়তো তুমি নিজেকে একটা ফটোগ্রাফিক আর্টিস্ট, ফটোগ্রাফার, ভিজুয়াল আর্টিস্ট সেই হিসাবে তুমি নিজেকে চিহ্নিত করতে পারো। তো সেই জায়গাটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে ডেমোক্রেটিক হলেও একটা একটা পার্টিকুলার জায়গাতে গেলেই তুমি সেখান থেকে ইউ ক্যান স্টার্ট টকিং অ্যাবাউট আ ডিসকোর্স অন ফটোগ্রাফি। অর্ক আমার মনে হয় আমাদের কাছে খুব কম লিটারেচার আছে, লিটারেচার ইন দ্যাট সেন্স যেটা তুমি বলছো যে কি ফটোগ্রাফি কি অ্যাকচুয়ালি, বা ফটোগ্রাফির বই যেগুলো আমরা হয়তো পড়ি সেটা দেখা যাচ্ছে অনেক পুরনো বই পড়ছি হয়তো, মানে এই যে ডিসকোর্সের কথা বলছি আমরা যে হোয়াট ইজ ফটোগ্রাফি, মানে আমি যে রোজ 50টা করে ছবি নিয়ে, সেই 50টা ছবি যে ছবি নয়, মানে ছবির সেই কোয়ালিটিটা তার মধ্যে নেই, এবং হোয়াট ইজ কোয়ালিটি অফ আ ফটোগ্রাফ, বা আমরা কি দেখতে, এস্থেটিক্স, কোয়ালিটি, পলিটিক্স কি আমরা দেখতে পারি ছবির মধ্যে যেগুলো আমরা দেখি না নর্মালি। আমি এটা ইয়াং প্রমিসিং ফটোগ্রাফারদের জন্য এই প্রশ্নটা করছি যে তার তুমি অ্যাজ আ লার্নেড এবং খুব ইন্টারেস্টিং একজন ফটোগ্রাফার হয়ে এবং ক্রিয়েটর হয়ে তুমি কি এক্সপেক্ট করো একটা ছবির থেকে বা একজন ফটোগ্রাফারের থেকে?
আমার মনে হয় মানে ফটোগ্রাফিও তো তুমি প্রথমে যখন শুরু করলে তুমি তুমি বিভিন্ন কিছু জর অফ ফটোগ্রাফির কথা বললে, মানে এবং ফটোগ্রাফির ক্ষেত্রে অ্যাপার্ট ফ্রম মানে ইন দি আদার আর্ট ফর্মস সব তার থেকে অনেক বেশি ফটোগ্রাফিতে এই ডিভিশনস গুলো এক্সিস্ট করে, যে আমি ফুড ফটোগ্রাফিতে স্পেশালাইজ করি, আমি ম্যারেজ ফটোগ্রাফার, আমি ট্রাভেল ফটোগ্রাফি করি, আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। সো এই স্পেশালাইজেশনস গুলো মানে অনেক কিছু দিন ধরে ফটো জার্নালিস্ট এগুলো অনেক দিন ধরে হয়ে এসেছে। সো আমার মনে হয় মানে আই এম কামিং টু দ্যাট, বাট আমার মনে হয় যে মানে দেয়ার ইজ আ লট অফ লিটারেচার এক্সিস্টিং লিটারেচার, তো মানে তার মধ্যে তার মানে তার আলোচনা শেষ নেই, এবং বিভিন্ন আমার মনে হয় বিভিন্ন লোকের এন্ট্রি ইনটু ফটোগ্রাফি হ্যাজ টু হ্যাপেন থ্রু ডিফারেন্ট মিডিয়ামস, মানে নট নেসেসারিলি যে তুমি মানে ছবির ফটোগ্রাফির বই পড়েই তুমি ফটোগ্রাফি শিখবে সেরকমও নয়। মানে আমার তুমি আমাকে যদি জিজ্ঞেস করো, আমার আন্ডারস্ট্যান্ডিং কামস মোর ফ্রম ফিল্ম, ফ্রম লিটারেচার রাদার দ্যান মানে স্টেইং ইন ফটোগ্রাফি। তো ফটোগ্রাফিতে সীমাবদ্ধ থাকা ইজ নট আ ভেরি গুড অপশন আজকের দিনে, কারণ ফটোগ্রাফি অ্যাজ আ মিডিয়াম ইজ অলসো স্প্লিটিং ওয়াইড ওপেন, উইচ উই ক্যান টক অ্যাবাউট পরে। বাট তো তোমার তো সেই জায়গা থেকে মানে বই অনেক মানে ফাউন্ডেশনাল বেসিক বই তো অনেকগুলোই আছে, তো তো বার্থ সন্টাক যেগুলো সকলেরই মোটামুটি একটা জায়গাতে পড়ে রাখা উচিত থিঙ্কিং অফ সিরিয়াস ফটোগ্রাফিক বা ভিজুয়াল আর্ট প্র্যাকটিস। বাট তার থেকে বেশি আমার মনে হয় যেটা দরকারি সেটা হচ্ছে যে একটা যে কোনো ছবি তুমি দেখলে তুললে সেই বা তুলছো বা দেখছো সেটার মধ্যে থেকে তুমি কি রকম ইনফরমেশন বার করতে পারো। আই থিঙ্ক দ্যাট কাইন্ড অফ সেপারেটস that creates a different photographic practice. মানে তুমি একটা একটা তুমি একটা রিয়ালিটি দেখছো, সেই রিয়ালিটিটার একটা ডিরেক্ট ছবি তুললে দ্যাট মাইট নট বি ইন্টারেস্টিং আনলেস ইউ হ্যাভ আদার লেয়ার্স অ্যান্ড কনটেক্সট ইনসাইড দ্যাট। এখন ইটস দ্যাট ইজ আমার মনে হয় সেই জায়গাটা ইজ ভেরি ইন্টারেস্টিং, যে হাউ এবং মানে হাউ ইউ ক্রিয়েট ইউর ইমেজারি। তো দ্যাট ইজ এবং সেই জায়গা থেকেই মানে যারা ভালো ইমেজ মেকার আমরা বলি তারা দে আর দ্য ওয়ান্স হু সাকসিড ইন ব্রিঙ্গিং ইনফরমেশন ইন আ ডিফারেন্ট ওয়ে, ইন অ্যান ইন্টারেস্টিং ওয়ে। তুমি একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আনতে পারো, তুমি একটা একটা স্টাডি অফ রিয়ালিটি আনতে পারো যেটা উইচ ক্যান টিচ মি সামথিং এলস। আজকে যেটা আবার সেই জায়গাটা, আমি একটা সানসেটের ছবি তোলা মানে শুরুর দিকে আমারও সেটা ভালো লাগতো, কিন্তু এখন আমি সেই সানসেটের ছবিটা দেখলে আনলেস ইট ইজ টেলিং মি সামথিং মোর ইট ইজ নট ভেরি ইন্টারেস্টিং। ধরো তুমি এই সেম কিন্তু আমি এমন নয় যে আমি সানসেটের ছবি এখন তুলি না, বাট সেই সানসেটের ছবিটা ধরো আমি ক্লাইমেট চেঞ্জের ওপর কাজ করি, সো সেটা একটা ক্লাইমেট চেঞ্জের একটা ন্যারেটিভ এর মধ্যে ইট ইজ ট্রান্সপোজড আপন দ্যাট, বা যে লোক সেখানে সাফার করছে সেটার একটা ন্যারেটিভ তার মধ্যে ইনভলভ হয়ে যায়। সো ইউনো তো মানে সেই ছোটবেলা থেকে আমরা যা যা ফাউন্ডেশনাল নলেজ জোগাড় করেছি বা যেগুলো নিয়ে আমরা বড় হয়েছি দে আর অল স্টিল দেয়ার, কিন্তু দে আর প্যাকড অ্যান্ড পাঞ্চড ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে, অর অ্যাট লিস্ট মানে সেইভাবে পুরনো যা যা জিনিস আমরা শিখে এসেছি, যা যা জ্ঞান অর্জন করেছি সেগুলোকেই বিভিন্ন ভাবে ফটোগ্রাফির মধ্যে ইমবাইব করা। এবং তারপরে অফকোর্স মানে এটা তো শুধু একটা ছবির কথা বলতে গেলে, কিন্তু সেখান থেকে আমরা চলে যেতে পারি ন্যারেটিভের কথা, যে একটা ছবির সাথে আলাদা করে অন্য ছবি তুমি যদি পাশাপাশি রাখো তাহলে তার কি, তাহলে সেই ছবিটার রিলেশনশিপ উইথ দি আদার্স এতে তুমি কি ন্যারেটিভ তৈরি করতে পারছো। সেখান থেকে আমরা আরেকটু এগিয়ে গেলে আমরা তার সাথে আর্কাইভস যদি নিয়ে আসতে পারি, তার সাথে যদি নিজের লেখা নিয়ে আসতে পারি, আর্কাইভাল মেটেরিয়াল অন্যভাবে নিয়ে আসতে পারি, ভিডিওর কাজ নিয়ে আসতে পারি, তো সেই বিভিন্ন জিনিসকে একসাথে একটা একটা মেটামরফোসিসের জায়গাতে নিয়ে এসে যেটাকে আমরা বলতে পারি একটা ট্রান্সেন্ডেন্টাল কাজ তৈরি করা, যেখান থেকে মানে ইটস মোর দ্যান দ্য সাম টোটাল অফ অল দিস পার্টস। তো আই থিঙ্ক দ্যাট শুড বি দ্য মেইন এম ফর প্র্যাকটিসিং ভিজুয়াল আর্টিস্টস ফটোগ্রাফারস ছোট করে বলতে গেলে। খুব সুন্দর করে বললে, যেটা যেটা বেসিক্যালি যে একটা ছবি তুললে যে বেসিক্যালি একটা টাইম স্পেস আর রিয়ালিটি যেটা আমরা দেখি, মানে বেসিক্যালি এই তিনটে ইনফরমেশনই মোটামুটি থাকে, একটা টাইম স্পেস রিয়ালিটির মধ্যে থাকে একটা ছবি, কিন্তু সেই ছবিটাকে এখন আমরা একটা অবজেক্ট হিসেবেও দেখছি, ফটোগ্রাফ অ্যাজ আ অবজেক্ট অর ফটোগ্রাফ অলসো অ্যাজ আ মেটেরিয়াল।
যেরকম বিভিন্ন জায়গায় আর্ট আর্ট এখন, আগে ফটোগ্রাফিটা আর্টে আর্টে আর্টের কতটা একটা সাইড লাইনে ছিল মোটামুটি, কিন্তু এখন আমরা ফটোগ্রাফিকে অ্যাবসলিউটলি একটা একটা মেইন স্ট্রিম আর্টের মধ্যে দেখতে পাচ্ছি। এবং তুমি বলো ফটোগ্রাফি অ্যাজ অ্যান অবজেক্ট বা অ্যাজ 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 ম্যাটেরিয়ালিটি টু ডিফারেন্ট আর্টিস্ট, কিভাবে এটা এখন কোন দিকে যাচ্ছে ফটোগ্রাফি, মানে ফটোগ্রাফির ফিউচার কি এখন? দেখো এটা এখন ফটোগ্রাফি আমার আমার মনে হয় আমাদের আমাদের দেশে বা সাবকন্টিনেন্টে ফটোগ্রাফির চর্চাটা একটু একটু উইক জায়গাতে রয়েছে। স্পেশালি তুমি যখন একটা ইনস্টিটিউশনালাইজ বা গ্যালারি ভিত্তিক কনটেক্সটের মধ্যে দিয়ে দেখো, সেখানে মানে আই স্টিল ফিল দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু হোয়াট টু ডু উইথ ফটোগ্রাফি। মানে তুমি অ্যাজ এ ফটোগ্রাফার তুমি যদি যাও সেখানে, মানে it's you know it's still in a very nascent stage as compared to the US ete ba Europe ete jekhane understanding ebong dealing with photography is at a slightly more mane because photography is such an expansive medium, it requires a more sophisticated discourse of treating it, tar pore of making it part of a market, you know, to mane ei puro byapar ta age shetake develop kora as a practice ebong tarpor shekhan theke shetake jodi mane if one has to market it, মার্কেটেবিলিটি বা সাস্টেনেবিলিটি কিভাবে নতুন ডিসকোর্সকে সাপোর্ট করা বা সেগুলোকে স্টাডি করা, তো মানে ফিউচার অফ ফটোগ্রাফি ইজ অলসো ভেরি বিগ থিং। মানে তোমার আমার কাছে ফটোগ্রাফি ইজ আ ভেরি টেকনোলজি ওরিয়েন্টেড ডিসিপ্লিন, রাইট? সো সেখানে তোমার মানে আইডিয়ালি ইউ নিড আ ক্যামেরা টু ক্রিয়েট আ ফটোগ্রাফ। তো এখন photography has moved into a very, it's been split wide open bola jete pare, jekhane you can create imagery which has nothing to do with the physical camera. Ajke amra ekta virtual domain e chole gechi, tumi internet e the photography, you can create imagery out of the internet. Tumi live stream niye kaj korte paro, tumi cartography, google maps niye ba bibhinno rokom satellite imagery, cctv imagery. So ফটোগ্রাফি কে শুধুমাত্র তোমার নিজের হাতে একটা ক্যামেরা নিয়ে সেটা দিয়ে ছবি তোলা এই হিসেবে দেখাটা ঠিক নয়। এখন দেয়ার আর মানে অনেক বেশি পসিবিলিটিস রয়েছে একটা এক্সপেরিমেন্টাল জায়গা থেকে ফটোগ্রাফিকে দেখা, ইমেজ জেনারেট করা, এবং সেই ইমেজ জেনারেশনের মধ্যে দিয়ে একটা মানে বৃহত্তর জগতের উপর একটা কমেন্টারি তৈরি করা। সো সেই জায়গাগুলো আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় এই রকম একটা বড় পরিধি থেকে ফটোগ্রাফিকে দেখাই ভালো। এবং স্পেশালি আজকের দিনে যেখানে মানে আমরা তো লাস্ট, আমি ধরো এখানে বসে আছি ফ্রান্সে, আমি একটা আর্টিস্ট রেসিডেন্সিতে এসেছিলাম, আমি এখানে 3 মাসের জন্য, সেখান থেকে আমি 6 মাস বসে রয়েছি, এখনো বাড়ি ফিরতে পারিনি। বাড়ি ফিরতে পারিনি মানে আমি অনেকগুলো কাজ, যে প্রজেক্টসগুলো আমি তোমার বাংলাদেশে, ভারতবর্ষে, বেঙ্গল ডেল্টাতে বলা যেতে পারে কাজ করি, সেই কাজগুলো আমি করতে পারছি না এখন, এবং এমনও নয় যে আমি ফিরে গেলে বিশাল কাজ করতে পারতাম। সো সেই রকম জায়গাতে, এবং মানে এটা আমার জন্য নয়, অনেকেই অনেকভাবে তোমার যে যে প্ল্যান করেছিল, যে যে প্রজেক্ট ছিল তাদের বা যেগুলো পরবর্তী প্ল্যান ছিল সেগুলো সবই ঘেটে গেছে বলা যেতে পারে। তো সেরকম জায়গাতে তোমার মানে it's very interesting to see how you can generate different ways of মানে different find new modes of image generation. এবং ধরো তুমি archives নিয়ে যদি কাজ করো, there are different ways of finding archives. ইন্টারনেটে archives খুঁজে পেতে পারো, বাড়িতে বসে তোমার নিজের ফ্যামিলি archives খুঁজে পেতে পারো, কিন্তু সেই সব archives গুলোকে কিভাবে একটা নতুন photographic রূপ দিতে পারো by reanimating them, let's মানে এরকম ভাবে বলা যেতে পারে। শুধু তো তুমি ছবিগুলোকে নিয়ে এসে সেগুলোর ওপর তুমি একটা নতুন ভাবে কোনো একটা আর্টিস্টিক ইন্টারভেনশন এনে সেগুলোকে রিঅ্যানিমেট করে একটা ফটোগ্রাফিক ফর্ম দিলে, দ্যাট ইজ অলসো ওয়ান ওয়ে অফ ডুইং থিংস। সো মানে আমার কাছে দ্য ফিউচার ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্য ফিউচার ওয়াজ অলওয়েজ ভেরি ইন্টারেস্টিং এরকম নয়, কিন্তু আই থিঙ্ক প্যান্ডেমিক হবার কারণে দ্য ফিউচার হ্যাজ টেকেন আ ডিফারেন্ট কোর্স, বাট দ্যাট কোর্স ইটসেলফ কুড অলসো বি ভেরি ইন্টারেস্টিং, যেখানে তোমার মানে তুমি বাড়িতে বসে থেকেও অনেকভাবে কাজ জেনারেট করতে পারো, সোশ্যাল মিডিয়াকে ইউজ করে বিভিন্ন রকম ফটোগ্রাফিক কমেন্টারি তৈরি করতে পারো। সো দ্যাটস ওয়ান পসিবিলিটি অফ দ্য ফিউচার অফ দ্য। এই যে তুমি একটা খুব ইন্টারেস্টিং কথা বললে যে অনেক কিছু তুমি ভেবেছিলে করতে, তোমার এই 3 মাসে করবে ভেবেছিলে আগে কিন্তু করতে পারোনি,
তো এই যে না করতে পারার একটা, তো আমার হঠাৎ করে মনে পড়লো দুটো দুটো বইয়ের কথা, ফটোগ্রাফিক বুকের কথা। ওয়ান ইজ উইটনেস, যে উইটনেস এই বইটা আমার কাছে আছে, আমি দেখাচ্ছি ছবিটা। উইটনেস হচ্ছে এই বইটা, এটা একটা বই যেটা কাশ্মীরের ওপরে 9 জন ফটোগ্রাফারের কাজ, এবং আমার মতে এটা যেন কন্টেম্পোরারি আর্টে কাশ্মীরের থেকে বেরিয়ে আসার একটা জলজান্ত উদাহরণ। মানে যদি আমি বলি যে কন্টেম্পোরারি আর্ট কাশ্মীরের মতো জায়গা থেকে হচ্ছে না, এটা বলা ভুল হবে। আমার মনে হয় দিস ইজ ইট, মানে কন্টেম্পোরারি আর্ট ফর্ম, আর্ট প্র্যাকটিস যদি এখন কাশ্মীরের পার্সপেক্টিভে বলি, মানে এই একটা বই একটা খুব একটা একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, যে 9 জন ফটোগ্রাফার তারা কাশ্মীরকে কিভাবে দেখেছে লাস্ট 30-40 বছর ধরে, মানে 90s থেকে 40 বছর, সরি 30 বছর হলো, 30 বছর কিভাবে দেখেছে। তো এই যে পলিটিক্স অফ, এই যে পলিটিক্স অফ ফটোগ্রাফি বা এই এই ফটোগ্রাফি অ্যান্ড পলিটিক্স। এবং আরেকটা বই আমার মনে পড়ছে 1528 বলে একটা বই, যেটা মণিপুরের 93 থেকে কারেন্টলি 2016 অবধি 1528টা মানুষকে বেসিক্যালি ওই প্যারামিলিটারি ফোর্স নিয়ে গিয়ে তাদেরকে They were dead, so they were all only bodies came out of that. তুমি রোহিতের বইটা, রোহিতের কথা বলছো? রোহিতের বইটার কথা বলছি, which is also very interesting, কারণ রোহিতের বইতে ইমেজ খুব কম actually. Most of the images archival material, মানে একটা নিউজ প্রিন্ট, সেই নিউজ প্রিন্টটা অনেক ব্লার করে করে, অনেক বড় করে করে ইমেজ, একটা কিন্তু সাংঘাতিক একটা বই, মানে যদি দেখি গায়ে কাটা দিয়ে ওঠে। যে আর খুব কম টেক্সট, টেক্সট অলসো ভেরি ইম্পর্টেন্ট, টেক্সট অ্যাজ ফটোগ্রাফি কিভাবে দেখেছে এই বইটাতে, বা এখন যে পুরো জিনিসটাই ঘেটে যাচ্ছে না, মানে বইটা ফটোগ্রাফের মতো দেখবো না, যে ছবি ফটোগ্রাফটা বইয়ের মতো দেখবো, কি দেখবো। তো আমার এটা খুব মনে হলো যে কন্টেম্পোরারি টাইম, আমি তোমাকে ফিউচার বলছিলাম, বাট আমার মনে হচ্ছে এই কন্টেম্পোরারি টাইম, যে এই স্পেসগুলো যেখানে যেখানে এই নর্থ ইস্টের ফটোগ্রাফাররা কি করছে, আমি আমি অনেককে চিনি, তারা খালি স্ট্রাগল করে যাচ্ছে, তাদের কেউ কথা শুনছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কাশ্মীর বা নর্থ ইস্টের ফটোগ্রাফারদের উপরে তুমি কি বলো, তুমি নিজেও প্র্যাকটিস করো, তুমিও বাংলাদেশ এবং ইন্ডিয়ার এমন সব জায়গা নিয়ে, তোমরা সবাই, সৌম্যকেও বলছি এটা, অর্ককেও বলছি, দুজনেই তোমার যে প্র্যাকটিসগুলো করো খুব খুব মানে একটা 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 স্ট্রেংথ লাগে ওই প্র্যাকটিসের জন্য। তো সেই জায়গা থেকে যারা খালি ডিসুয়েডেড হয়ে যাচ্ছে, যারা যাদের কোনো রিপ্রেজেন্টেশন নেই, যাদেরকে কেউ দেখতে পাচ্ছে না, তাদের তুমি কিভাবে অনুপ্রেরণা দেবে অর্ক? দেখো, তুমি এখানে অনেকগুলো জিনিস বললে। তো ফার্স্ট হচ্ছে যে মানে আমি কাশ্মীর বা মণিপুরে কাজ করি না, উইচ আর মানে আমি তার থেকে কম্পারেটিভলি সেফ জায়গায় কাজ করি। সো যারা সেখানে মানে সাস্টেইনড ভাবে কাশ্মীরে যে ফটোগ্রাফার বন্ধুরা আমাদের কাজ করে, তাদের প্রতি আমার মানে অসম্ভব শ্রদ্ধা। সো এবং আমার আমার এই টার্মস গুলো নিয়ে একটু মানে আজকে আমার মনে হয় এই টার্মস গুলো একটু বেশি এক্সপ্লোর করা উচিত। উইটনেস মানে উইটনেস ইজ আ ফটো জার্নালিস্টিক টার্ম, এবং যদিও উইটনেস করাটা দরকারই আজকের দিনে, মানে আমরা এমন একটা সময় থাকি যেখানে মানে আমরা ফেক মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা, গভর্নমেন্টাল প্রপাগান্ডা এই সবের মধ্যে পড়ে গেছি, সেখানে আমার মনে হয় মানে দ্য টার্ম উইটনেস ইজ নট এনাফ এনিমোর, ইটস মোর ইম্পর্টেন্ট টু ক্রিয়েট an understanding of what is happening. To shei jaga theke mane rohiter kaj mane witness of course is an incredibly important body of work, but from a photojournalistic perspective of 9 photographers jara tomar eto din dhore kaj koreche tara onekei amar khub kacher manush, amar rohiter kaj mane rohiter kaj ta is more about the intractability of a history, jekhane already tomar kono official narrative nei ba official narrative ta ke suppress kore dewa hoyeche, there is no official version. সেই রকম জায়গাতে তুমি কিভাবে তুমি ফটোগ্রাফি বা নট জাস্ট ফটোগ্রাফি, ফটোগ্রাফিক মেটেরিয়ালকে ইউজ করে একটা একটা পসিবিলিটি প্রেজেন্ট করো, আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান ওয়ে দ্যাট দ্য ফিউচার অফ ফটোগ্রাফি ইজ হ্যাপি। কারণ এই তোমার উইটনেসের মতো কাজ যেখানে তুমি গিয়ে কোনো কনফ্লিক্ট জোন, বা এখন মানে এখন দি এন্টায়ার অফ ইন্ডিয়া ইজ গোয়িং টু বিকাম আ কনফ্লিক্ট জোন সত্যি কথা বলতে গেলে কয়েকদিনের মধ্যে, তো এই পুরো আমাদের দেশে বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তোলা ইজ গোয়িং টু বি আ ভেরি ডিফিকাল্ট প্রবলেম। মানে তুমি গিয়ে আগের মতো ছুটে ছুটে কোথাও একটা চলে গেলে, দিয়ে ছবি তুলে চলে এলে, ওইটা এমনি মানে দ্য গভর্নমেন্ট ইজ গোয়িং টু মেক দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য
এটাই আমাদের সোশ্যাল, আমি বললাম উইটনেসের কথাটা বেসিক্যালি, যে এখন আমরা সবার পুরোটাই যেন কাশ্মীর হয়ে যাচ্ছে, কাশ্মীরের দিকে যাচ্ছে সেই জায়গা। দেখো কাশ্মীরেও যারা, কাশ্মীরের তুমি যাদের ছবি দেখেছো তারা এখন কিন্তু কেউ একা গিয়ে ছবি তুলতে পারে না, তারা তিনজন কি চারজন একসাথে গিয়ে গিয়ে ছবি তোলে। দিস ইজ নট দ্য ওয়ে টু মানে, এবং মানে এমনিতেই সামথিং দ্যাট আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউট, কারণ আমি খুব তোমার রিমোট জায়গায় গিয়ে ছবি তুলি, রাত্রিবেলায় অনেক বেশি কাজ করি। লাস্ট 5-6 বছরে দি ইনসিডেন্টস অফ প্যারানয়া এন্ড মব লিঞ্চিং তোমার মানে বেড়েই চলেছে। তো সেই জায়গাতে ইট ইজ আ ভেরি সিস্টেম্যাটিক, মানে ইট ইজ আ পারপেচুয়াল ফিয়ার ফর মি, যে আমি কোথাও একটা গেলাম দিয়ে রাত্রিবেলা আমি হেঁটে হেঁটে ফিরছি, বা ধরো গাড়ি করে ফিরছি, তুমি তোমাকে আটকে তুমি লিঞ্চ হয়ে গেলে, দিস ইজ আ ভেরি ইমিডিয়েট কংক্রিট ট্যাঞ্জিবল পসিবিলিটি আজকের দিনে। সো কিন্তু তাই বলে কি তুমি ছবি তুলবে না বা তুমি কাজ করবে না? অবশ্যই করবে, কিন্তু এই রকম এই বিভিন্ন ভয়গুলো কিন্তু নর্মালাইজডই হয়ে আসছে, এবং তার জন্য অনেক রকম কাজ তুমি যেটা আগে করতে পারতে সেটা আর করতে পারবে না। তার মধ্যে এখন করোনা ভাইরাস, তার মধ্যে প্যান্ডেমিকের একটা আলাদা প্যারানয়া রয়েছে, যেখানে তুমি বাইরে থেকে কেউ কোনো রিমোট জায়গায় গিয়ে কাজ করলে সেটার একটা আলাদা রেপারকাশন থাকতে পারে। তো এইরকম জায়গাতে কিন্তু আমাদেরকে মানে রিকনফিগার করতে হবে কিভাবে কাজ করা যায়, হাউ টু ইউজ মানে হাউ টু ইউজ এক্সিস্টিং ইমেজারি আর্কাইভস অ্যান্ড মিক্স দেম উইথ ইয়োর ওন ফটোগ্রাফিক ওয়ার্ক টু ক্রিয়েট ন্যারেটিভস উইচ আর অলসো হোলিস্টিক। ইটস নট আ ব্যাড থিং, কারণ তুমি বিভিন্ন রকম মিডিয়া নিয়ে তুমি যদি কাজ করো তোমার কাজ অনেক বেশি স্ট্রেংথেন হবার একটা চান্স থাকবে। এখন আমাদের দেশে অ্যাকচুয়ালি মানে ফটো জার্নালিস্টিক ফটোগ্রাফিটাই কিন্তু সবচেয়ে বেশি, মানে হিস্টোরিক্যালি দ্যাটস বিন দ্য স্ট্রং পয়েন্ট, বাট দ্যাট ইজ নট ওয়ার দ্য ফটোগ্রাফি ইজ এনি মোর। তো আস্তে আস্তে আমাদের এখানেও অনেকে ফটোগ্রাফিকে বিভিন্নভাবে দেখার চেষ্টা করছে, নতুনভাবে তোমার ফটোগ্রাফিক প্রজেক্টস তৈরি করছে, ভিজুয়াল প্রজেক্টস তৈরি করছে, মিক্সিং মার্জিং, এবং মানে ইট হ্যাজ টু বি মোর অফ দ্যাট, কারণ তাছাড়া উপায় নেই। কারণ গিয়ে ছবি তুলে কাজ করাটা কিন্তু বিভিন্ন কারণে আরো ক্রমশই আরো শক্ত হয়ে উঠবে, বাট দ্যাট ইজ অল দ্যাট কুড অলসো বি সিন অ্যাজ এ পজিটিভ অপরচুনিটি। সো সেই আর কি। অর্ক, আমি তোমার কাছ থেকে একটু জানতে চাই, তুমি একটা একটা বড় ফটো ফেস্টিভ্যাল, ফটো ফেস্টিভ্যালই বলছিলে ওটাকে, চেন্নাই ফটো ফেস্টিভ্যাল কিউরেট করছো, অ্যাজ এ কিউরেটর তুমি কিভাবে দেখছো? মানে তুমি তুমি একটা একটা ফটো ফেস্টিভ্যালের মধ্যে একটা বিশাল একটা জায়গা, একটা ফেস্টিভ্যাল বা একটা বিনালে একজন কিউরেটর হয়ে একজন কিউরেটর কিভাবে ভাবে একটা বিনালের কনটেক্সটে, মানে একটা বিশাল একটা ভাবনার ব্যাপার আছে। অফকোর্স একটা অর্গানাইজেশনাল ব্যাপার জায়গা আছে, কিন্তু যদি তোমাকে একটা পোয়েটিক জায়গা থেকে আমি প্রশ্নটা করি, একটা পোয়েটিক কিউরেটোরিয়াল জায়গা থেকে, তাহলে তোমার স্টান্স কি, মানে তুমি কি একটা বিনালে থেকে কি দেখছো, কি চাইছো, কি পাচ্ছো? আমার মনে হয় আমরা যে যে জিনিসগুলো নিয়ে কথা বললাম এসেনশিয়ালি কিন্তু মানে ইটস মানে চেন্নাই ফটো বিয়েনালে, নাম চেন্নাই ফটো বিয়েনালে, ইটস এ বিয়েনালে অ্যান্ড ইট অলসো ইনক্লুডস দ্য ওয়ার্ড ফটো, কিন্তু আমরা উই আর নট নেসেসারিলি ফিক্সড ইন দ্য আইডিয়া অফ দ্য ফটো, উই আর লুকিং অ্যাট দ্য আইডিয়া অফ দ্য ইমেজ, সো দ্যাট ইনক্লুডস ভিডিও ওয়ার্কস অ্যান্ড ইনক্লুডস ফটোগ্রাফিক ওয়ার্কস, সো দ্যাট কুড অলসো বি এক্সট্রিমলি নন ফটোগ্রাফিক মেটেরিয়াল বাট which references the image in different ways, মানে সংক্ষেপে বলতে গেলে। তো তো ইন দ্যাট সেন্স তো বিয়েনালে ওয়াজ অলরেডি মানে মানে আমাদের আইডিয়াটা ওয়াজ ভেরি এক্সপেন্সিভ টু বিগিন উইথ, টু লুক অ্যাট মানে আজকে দিনে ফটোগ্রাফি কোন জায়গায় দাঁড়িয়ে। তো সেই তুমি যেরকম মানে আমরা যে যে জিনিসগুলো নিয়ে কথা বললাম, যে ফটোগ্রাফি কোন দিকে এগিয়ে যাচ্ছে, কিভাবে আজকে দিনে ফটোগ্রাফি বিভিন্ন মানে বিভিন্ন প্র্যাকটিশনার্স, নট নেসেসারিলি অনলি ফটোগ্রাফিক প্র্যাকটিশনার্স, কন্টেম্পোরারি আর্টিস্টস ইন এ ব্রডার সেন্স, সবাই কিভাবে ফটোগ্রাফিকে ইউজ করছে টু ইউনো টু বিল্ড আইডিয়াস, টু বিল্ড ন্যারেটিভস, টু বিল্ড প্রজেক্ট। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট। সেকেন্ডলি সো সেটা হচ্ছে আমাদের ব্রডার স্পেস। সেকেন্ডলি মানে আমাদের আগের বছরের আগে লাস্ট এডিশন ওয়াজ কিউরেটেড বাই পুষ্পমালা, সো অ্যান্ড দ্যাট ওয়াজ অ ভেরি সাকসেসফুল বিয়েনালে ফ্রম দ্য রিপোর্টস। তো ইন দ্যাট সেন্স উই অলরেডি হ্যাড অ ভেরি স্ট্রং মানে রেসপন্সিবিলিটি টু মেক সামথিং বেটার দ্যান মানে দ্য লাস্ট এডিশন, বাট অলসো টু লিভ আপ টু। সো হ্যালো অর্ক,
অর্ক তোমার শুনতে পাচ্ছি না, অর্ক অর্ক শোনা যাচ্ছে? তোমার শুনতে পাচ্ছ অর্ককে? না না না, অর্ক কেটে গেল মনে হচ্ছে। অর্ক অর্ক কানেকশনে নেই। অর্ক তুমি শুনতে পাচ্ছ? অর্ক তোমাকে শুনতে পাচ্ছি না আমরা। এনিওয়ে অর্ক, আমি অর্ক যেহেতু শুনতে পাচ্ছে কি পাচ্ছে না আমি বুঝতে পাচ্ছি না। আমি অর্ক তুমি সরি, ভিডিওটা হ্যাঁ হ্যাঁ কেটে কেটে গেল। তুমি আরেকবার বলো, রিপিট করো লাস্টটা। হ্যাঁ, তুমি কোথায় কোথায় ছিলাম? বেসিক্যালি তুমি এই কিউরেটোরিয়াল জায়গাটা বলছিলে যেখানে আটকে গেলে। হ্যাঁ না, কোন কোনখানে আটকে গেল সেটা লাস্ট ইয়ার পুষ্পমালা কিউরেটোরিয়াল পরে, পুষ্পমালার পরে তোমার একটা চ্যালেঞ্জ, তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, তো সেই আর কি। সো মানে ইটস আ মানে ইটস আ চ্যালেঞ্জিং পজিশন টু স্টার্ট উইথ, সো সেটা ছিল আমাদের কাছে। তার মধ্যে মানে আমাদের এবারে টু from taking a step ahead from last year, ebare curatorial team ache, to 4 jon curator royeche, to 2 jon bharatbarsho theke, ami ebong bhuma, ebong 2 jon germany theke, kirsten ebong boas. To it's a ebare ta mane onekta tomar mane documenta ba manifesta jekhane tomar ekta curatorial team thake, sei hisabe ei biennale ta ke configure korar chesta mane chesta cholche. So that itself is an interesting process jekhane mane it's not one person's vision. But চারজনের মানে consolidated discussions এর মধ্যে দিয়েই একটা form emerge করে. So already there is a certain level of complexity in the process itself, which is very exciting, very interesting. And কিন্তু তার মধ্যে এটা হতে হতেই তার মধ্যে আবার pandemic চলে আসে. So that introduced another level of complexity, কারণ all of a sudden মানে এমনিতেই পৃথিবী খুব তাড়াতাড়ি চলছিল, কিন্তু pandemic আসার সাথে সাথে মানে দো ইফ ইউ থিঙ্ক অফ দো স্পিড অফ লিভিং সাডেনলি খুব অ্যাক্সেলারেটেড হয়ে গেল। মানে পরের দিনের মধ্যেই তোমাকে এই দেশ থেকে ওই দেশে চলে যেতে হবে, না হলে তুমি আর ফিরতে পারবে না। আজকে পৃথিবীতে এই অবস্থা, কালকে লকডাউন হয়ে গেল, কালকে তুমি বাজার করতে যেতে পারছিলে, পরশু দিন থেকে আর যেতে পারবে না। সো মানে দ্য স্পিড অ্যান্ড দি আনসার্টেনটি গট অ্যাক্সেলারেটেড। মানে এমন নয় যে আগে উই ওয়ার নট লিভিং এ ভেরি ফাস্ট লাইফ, কিন্তু এখন মানে এট দ্য সেম টাইম তুমি কিন্তু ঘরবন্দি। সো মানে ফিজিক্যাল স্পিড খুব স্লো ডাউন করে গেলেও দ্য মেন্টাল লাইফ বিকেম অ্যাক্টিভেটেড অ্যান্ড অ্যাজিটেটেড ইন ভেরি ডিফারেন্ট ওয়েজ। মানে তুমি আজকে একরকম পৃথিবী দেখছো, কালকে সেটা বদলে গেল, এবং তার সাথে সাথে তোমার ফিউচার ইজ অলসো ভেরি ইনগ্রেইনড ইন দ্যাট। আজকে তুমি অ্যাজ অ্যান আর্টিস্ট, তোমার এই বছর 5টা এক্সিবিশন রয়েছে, একটা কিউরেশন রয়েছে, তুমি দুদিন বাদে দেখবে যে কোনোটাই নেই আর। মানে বা তুমি যা যা প্রজেক্টস করবে ভাবছিলে কিছুই করতে পারো। সো ইউর ফেসড উইথ ভেরি ডিফারেন্ট আনসার্টেনটিজ অল অফ আ সাডেন। তো এবং এই কিউরেশনের মধ্যেও কিন্তু সেই জায়গাটা ইনগ্রেইনড হয়ে যাচ্ছে, কারণ দ্য কিউরেশন ওয়াজ মেন্ট টু বি আ সিম্বায়োটিক অর্গ্যানিক এন্টিটি। মানে যত দিন যাচ্ছে তুমি নতুন আইডিয়াস নিয়ে আসছো, নতুন আর্টিস্টস কে ইনক্লুড করছো, তুমি কিউরেশনটাকে রিফাইন করছো, তার মধ্যে প্যান্ডেমিক এসে একটা নতুন তোমার মানে বলা যেতে পারে থাপ্পড়ি মেরে দিল। তো তার সাথে বাট ইউনো ইন আ নাইস ওয়ে যে তোমাকে মানে নাও ইউ হ্যাভ টু থিঙ্ক অফ অ্যাকমোডেটিং দিস ইভেন্ট, দিস ফার্স্ট ট্রুলি গ্লোবাল ইভেন্ট বলা যেতে পারে, ইন টু দ্য কিউরেশন ইন সাম ফর্ম অর দি আদার। সো উই আর স্টিল ইন দ্য প্রসেস অফ, বাট ইটস অ্যান ইনক্রেডিবলি লার্নিং থিং ইন দ্য সেন্স যে মানে ইউ হ্যাভ টু টেক ইন টু অ্যাকাউন্ট অল দ্য global tectonic movements jegulo tomar protidin hoye choleche ebong sheigulo ke mathay rekhe egote hobe. So in that sense it becomes mane it's not just a curation of the biennale, but it's a curation of many different things all of a sudden. So yeah, mane eta better ekhon ekta pahar mathay pore geche sokoleri, mane jarai biennale korche je kono deshe je kono jaygay biennale hocche ekhon তাদের অ্যাকচুয়ালি বাজ বলবো না, এখন পাহাড় পড়ে গেছে তাদের মাথায়। মানে এরকম একটা ওয়েট মানে আবার এটা খুবই এটা গেছে খুব ইন্টারেস্টিং, কারণ আমি তোমার রয়েছে এখানে মার্সেইয়ের পাশে ক্যাসি বলে একটা জায়গাতে। তো এখান থেকে তোমার মানে মার্সেই ওয়াজ সাপোজ টু হ্যাভ ম্যানিফেস্টো, এবছরের ম্যানিফেস্টো বিয়েনালে মার্সেইতে হবার ছিল। তো ওরা খুব ঝামেলার মধ্যে পড়ে গেছিল অনেকদিন। তো ওরা ফার্স্টে ভেবেছিল পুরোটাই বাদ দিয়ে দেবে, তারপরে ওরা একটু ধরে ধরে এগোচ্ছিল।
এবং আলটিমেটলি কিন্তু পরের মাসে ম্যানিফেস্টটা খুলতে পারছে এবং ওরা এখানে খুলতে পারছে ম্যানিফেস্ট ইটস হ্যাপেনিং ইন আ মডিফাইড ওয়ে কিন্তু বাট দে আর স্টিল ডুইং ইট কারণ মানে ফ্রান্স ইজ এ ডেভেলপড কান্ট্রি দে হ্যাভ ম্যানেজ থিংস ওয়েল শুরুর দিকে অনেক ঝামেলার মধ্যে ছিল একটা এক্সপ্লোশন হয়ে গেছিল করোনা ভাইরাসের কেসেস কিন্তু আলটিমেটলি কিন্তু ওরা সেটাকে আটকাতে পেরেছে এখন এখানে মানে আমি গত দুদিন গত তিন দিন একটা ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করলাম তো মানে এখন এখানে কিন্তু মানে দে হ্যাভ ম্যানেজ থিংস ইন ওয়ে যে থিংস আর গোয়িং ব্যাক টু নর্মাল কিন্তু মানে ভারতবর্ষে কবে যে সেটা হবে মানে গতকালও মোদি প্রেস কনফারেন্সে বলেছে আমরা কি ভালো ম্যানেজ করেছি যেখানে প্রতিদিন মানে আজকে গতকালের 50,000 বেশি কেস ধরা পড়েছে সো মানে আমরা একটা মানে ভুয়ো জগতে বাস করি যেখানে ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে তুমি একটা জিনিস ভাবছো করবে সেটা আদৌ করতে পারবে কিনা সো সেইখানে কিন্তু মানে কোন দেশে কোন শহরে তোমার বিয়েনালে হচ্ছে অলসো মেক্স এ ডিফারেন্স খুব কমপ্লেক্স মানে এটা পরে আলোচনা হবে যখন আবার বিনালে হবে তারপরে এগুলো আবার আলোচনার দরকার আছে আমি এইবার অর্ক আমি যাবো সমিতির কাছে অর্ক আমি সময় পেলে আমি আবার তোমার কাজ নিয়ে কথা বলবো পরের দিকে যদি সময় পাই আমরা তো শুভেন্দুদের কাছে একটা শুভেন্দু তোমার কাছে একটা বই আছে যেটা অর্ক তোমাকে দিয়েছিল তুমি দেখাতে পারবে একটু বইটা এই বইটা অর্কর কাছ থেকে পাওয়া আছে অর্কর বই ঠিক অর্কর এইভাবে তো ঠিক বোঝা যায় না আর ভীষণ ইন্টারেস্টিং নতুন বই না দুটোই 2018 তে বেরিয়েছিল পরপর আমি আগে পাই পরে এবার আমরা আসবো সমিতের কাছে সমিত একটা আমাদের সমিত কিভাবে ফটোগ্রাফি নিয়ে কাজ করছে এখন সমিত একটা বিশাল বডি অফ ওয়ার্ক আছে অনেক দিন ধরে কাজ করছে সমিতকে আমি চিনি সমিতের আর্কিটেকচারাল ওয়ার্ক নিয়ে অ্যাকচুয়ালি তো সমিত রিসেন্টলি লাস্ট কয়েক বছর ধরে ফটোগ্রাফি অ্যাজ অ্যান আর্কাইভ এবং ফটোগ্রাফি অ্যাজ অ্যা মেটেরিয়াল নিয়ে কাজ করছে সমিতই বলবে এবার আমি সমিতকে হ্যান্ড ওভার করছি তোমার মিউট আছে আনমিউট করে নাও আনমিউট করো আগে হ্যাঁ এবার বলো শুনতে পাচ্ছি না মিউট 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 আনমিউট শোনা যাচ্ছে এবার শোনা যাচ্ছে বলো আমি যেটা করছি প্রথমে আমার একটা ভাবনার লেখা যেভাবে আমি কাজ করি বা করে এসেছি বা আজকে কিছু কাজ দেখাবো সেটার উপরে প্রথমে একটা লেখা পড়ছি তারপরে একটা ছোট্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি দেখাবো ঠিক আছে তো আমি ডেফিনেটলি টাইম এর মধ্যে থাকবো এবং যদি কোনো ভাবে টাইম এক্সিড করি বোকা আমাকে একটা রিমাইন্ডার দেবে বন্ধ করবো আমি ঠিক আছে যদি আমি তাড়াতাড়ি চেষ্টা করবো উইদিন টাইম এর মধ্যে বলো বলো আরামসে বলো আমরা আড্ডা মারছি তো আমার এই মুহূর্তে একটা বিশেষ ইন্টারেস্ট রয়েছে প্রাক ডিজিটাল যুগে ভারত তথা বাংলার শিল্পকর্মের ফটোগ্রাফিক ডকুমেন্ট ও শিল্প ইতিহাস রচনায় তার প্রভাব এটা আমার ইন্টারেস্ট বহুদিন ধরে শুরু হয়েছে এবং এখন আমি মেইনলি কনসেন্ট্রেট করেছি এর উপরে একটা ছোট লেখা পড়ে শোনাচ্ছি কেন এই ইন্টারেস্ট বা কিভাবে আমি দেখছি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় শিল্পকর্মের ফটোগ্রাফ ছাপার প্রাথমিকতা ছিল তার সেরা ফটোগ্রাফিক উপস্থাপনার প্রচেষ্টা এই প্রচেষ্টা শিল্পী এবং শিল্পকর্মের সাথে সহযোগিতার প্রকাশও ছিল
কিন্তু ডকুমেন্টেশনের ভাষা এবং চেহারা এক থেকে অন্য প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়ে ও চাহিদার প্রয়োজনে। এই পদ্ধতি ও পরিবর্তন সত্য উপস্থাপনার এক জটিল স্তর। ভবিষ্যৎ দলিলের বিশ্বাসযোগ্যতা এবং স্থায়িত্বের জন্য ফটোগ্রাফির পরিভাষা খুবই গুরুত্বপূর্ণ। এই পরিবেশনাতে আলোচনাকে দুভাগে ভাগ করা হয়েছে, আমার নিজের শিল্পভাষাতে আলোকচিত্রের ব্যবহার ও সরাসরি মুদ্রিত ছবির প্রয়োজনীয়তা এবং শিল্পচর্চার মূল্যায়নের উপর আলোকচিত্রের প্রভাব। এই দুই পথ আমার শিল্পভাবনা ও গবেষণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সর্বোপরি তথ্যসূত্র ছাড়াও নান্দনিক দৃষ্টিভঙ্গি বিষয়ক ছবিকে কখনোই বাদ দিতে পারি না। ভিজুয়াল আর্কাইভ এবং তা নতুন করে মূল্যায়ন বর্তমানে আমার মূল কাজের জায়গা। পুরনো মুদ্রিত ছবি শিল্প ইতিহাসে একটি অপরিচিত ও নতুন ভাষা নির্মাণ করে। যখনই আমি বিভিন্ন পুরনো আলোকচিত্র দেখি তখনই ছবি নতুন শব্দ তৈরি করে, আমার মন থেকে এক নতুন সংজ্ঞার আবির্ভাব হয়, ইতিহাসের পুরনো ভাবনাতে আমূল পরিবর্তন এনে দেয়। আমার এই বক্তব্য কিন্তু চাক্ষুষ অভিজ্ঞতা না করলে পুরোপুরি তৃপ্তি হবে বলে মনে হয় না। ফটোগ্রাফিতে মিশ্র মাধ্যমের ব্যবহার ও করণ কৌশলের মাধ্যমে মূল ছবিকে বদলে ফেলার চেষ্টা বহু বছর আগেই শুরু হয়েছে, কিন্তু আর্ট ডকুমেন্টেশনের ক্ষেত্রে বিংশ শতাব্দীর শেষের দিক পর্যন্ত করণ কৌশল নিয়ন্ত্রিত ছাপা ছবি তেমন কিছু ছিল না। এই বিভাগে ফটোগ্রাফের মূল ভাষা বদলে ফেলার চেষ্টা খুব বেশি কিছু হয়নি। সুতরাং এই গভীর সমুদ্রের অজানা তথ্য আবিষ্কার করতে সবসময় ভালো লাগে। শিল্পকর্মের চাক্ষুষ অভিজ্ঞতা হৃদয় এবং মন থেকে নতুন শব্দ নিয়ে আসে, কিন্তু সবসময় তা সম্ভব নয়। গবেষক এবং শিল্প ঐতিহাসিককে অনেকাংশই আলোকচিত্রের উপর নির্ভর করতে হয়। প্রাক ডিজিটাল যুগে বিভিন্ন ফটোগ্রাফিক পদ্ধতিতে শিল্পের দৃশ্যগত নথি এক অভূতপূর্ব দলিল। এই ভাবনার পথ চলা আমার সৃজনশীল প্রক্রিয়াকে আরো প্রসারিত করে ও শিল্প ইতিহাস সংক্রান্ত রচনাকে নতুন দিক দেখাতে সাহায্য করে। করণ কৌশলের রদবদলের হাত ধরে আলোকচিত্রের প্রকাশভঙ্গি পাল্টেছে, তা সত্ত্বেও প্রাক ডিজিটাল যুগের ফটোগ্রাফি অতীতের এক নির্ভরযোগ্য দলিল ছিল। 19 শতকে কাগজে ছবি ছাপার আবিষ্কার এক প্রভাবশালী শক্তি সমাজকে উপহার দেয়। ক্যামেরার মাধ্যমে ইতিহাসকে ধরে রাখার একটা অদ্ভুত ক্ষমতার নজির এই ফটোগ্রাফ কাগজে ছাপার আবিষ্কার। বিভিন্ন বইয়ে পরীক্ষামূলক ছবি ছাপার পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভিজ্ঞতা ও আমার মনে ভাবনা ভিজুয়াল আর্কাইভের সঙ্গে যৌথভাবে নতুন সংজ্ঞা রচনা করতে ক্রমাগত সাহায্য করে। ফটোগ্রাফির বিবর্তন মানুষকে শিল্প জগৎ সম্পর্কে একটা নতুন অনুভূতি প্রদান করেছে, যা একমুখী বা মুষ্টিমেয় আলোচনা থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছে। রেপ্রোগ্রাফিক ব্যবস্থার পরিবর্তন ও প্রক্রিয়া প্রতিবার শিল্পকর্মের অজানা ভাষা উপস্থাপন করেছে। এই পরিবর্তন শিল্প ইতিহাস লেখার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এই রদবদল সমসাময়িক যে কোনো ধরনের শিল্প নথিভুক্ত করার উপরও বেশ জোরালো প্রভাব ফেলেছে। তবে প্রাক ডিজিটাল যুগে আর্ট বুক প্রকাশনা এক জটিল পদ্ধতি ছিল। এখানে ফটোগ্রাফিক প্রভাব, কাগজ নির্বাচন ও সবশেষে বই ছাপার প্রক্রিয়ার জন্য বুদ্ধিদীপ্ত মন ও কারিগরির দরকার ছিল। এই মুদ্রণ প্রক্রিয়া ছাড়াও মুদ্রণ ব্লক তৈরির প্রক্রিয়া, যা নিজেই এক শিল্পরূপ এবং ফটোগ্রাফির একটি লোভনীয় বিষয়বস্তু ছিল। নতুন ধরনের প্রযুক্তি AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক অপরিচিত নতুন ভাষা এনে দিয়েছে এবং বাস্তবতার প্রেক্ষাপটে অনেক প্রশ্ন উত্থাপন করেছে। তার সঙ্গে VR বা ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিও শিল্প ইতিহাস লেখার ক্ষেত্রে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা হতে পারে বলে মনে করি। এই বর্ণনামূলক নোটগুলির উদাহরণস্বরূপ কিছু বইয়ের কথা উল্লেখ করা যেতে পারে, যেমন অজন্তার শিল্পকলা ও স্থাপত্য যুগে যুগে গবেষক ও আলোকচিত্রী দুই শ্রেণী নথিবদ্ধ করেছিলেন। গুহার ছবি ও ভাস্কর্য নথিবদ্ধের ক্ষেত্রে মেজর গিল, জেমস ফার্গুসন, ইয়াজদানি থেকে বিনয় কুমার বাহালের অবদান রয়েছে, কিন্তু প্রত্যেক বইয়ের ফটোগ্রাফ নতুন ব্যঞ্জনার উত্থান ঘটায়। এছাড়াও লাহোর ফোর্টের টাইলস মোজাইক বা কোচিন মিউরালের মতো বইয়ের জন্য স্পর্শ, অনুভূতি এবং মনের গভীরতার প্রয়োজন আছে। ঊনবিংশ বিংশ শতাব্দীর শিল্প দলিল ফটোগ্রাফিক প্রিন্টের মাধ্যমে নতুন অন্বেষণ ও নতুন ব্যাখ্যার সূচনা করে। এই সত্যের গুরুত্বপূর্ণ উপাদান নির্ধারণ করার জন্য সঠিক ধরনের মুদ্রণ প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা শিল্প ঐতিহাসিকদের লেখার সঙ্গে যুক্ত হয়ে এক নতুন মাত্রা তৈরি করতে সাহায্য করে। তাজমহলের অলঙ্করণের উপরে বই তৈরি হয়েছিল যাতে 5000 লিথোগ্রাফিক স্টোন ব্যবহার করা হয়। শিল্প বস্তুর প্রকৃত অনুভূতি তৈরি করতে এ ছিল এক অভূতপূর্ব প্রচেষ্টা। দিল্লি জাতীয় সংগ্রহালয়ের পুরনো প্রকাশনা উল্লেখে দাবি রাখে। এছাড়া কলকাতা থেকেও অসাধারণ আলোকচিত্র প্রকাশনার উদাহরণ রয়েছে।
এই পর্যায়ে আমার যুক্তি দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উদ্বেগ তৈরি করে, উন্নত এবং তথাকথিত উন্নত প্রযুক্তি শব্দটি উত্থাপন করে। মনে হয় সেই সব প্রাচীন পদ্ধতি কিভাবে শিল্পবস্তুর উপস্থাপনা করেছিল, যা অনেক সময় আজকের ছাপাই ব্যবস্থাকেও হার মানায়। বিংশ শতাব্দীর প্রথম দিকে শিল্প শৈল্পিক ভাষা বিশ্লেষণ একটি অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত। বইতে সংশ্লিষ্ট প্রবন্ধ নির্মাণের মেরুদণ্ড ছিল ভালো ফটোগ্রাফ। এই আলোচনা আমার ভাবনাতে সবসময় নতুন দিক খুলে দেয় ও ভারত শিল্পের শব্দ ভাণ্ডার পুনর্নির্মাণ পুনর্বিবেচনা করতে অনুপ্রাণিত করে। যেহেতু শিল্প প্রকাশনার জটিল পরিবর্তন প্রতিবার নতুন বর্ণনা তৈরি করে এবং এই প্রক্রিয়া সবসময় একে অপরের থেকে আলাদা, তাই নতুন সংজ্ঞা ও শব্দের উপস্থিতি স্বাভাবিক। ভারতীয় গ্রামীণ প্রকাশনাও অনুপ্রাণিত করে, কারণ এর মধ্যে রয়েছে ভারতের লোকজ চর্চার এক সূক্ষ্ম জায়গা। এইসব বইয়ের আলোকচিত্রের ভাষা একদম আলাদা, কোথাও মনে হয় গ্রামীণ সংস্কৃতির সঙ্গে মিশে আছে। ভিন্ন প্রযুক্তির শিল্পবস্তুর অনেক অজানা তথ্য উন্মোচন করে এবং ইতিহাস বর্ণনার প্রাসঙ্গিকতাকে যুগের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই চিন্তাভাবনা প্রশ্ন তোলে বর্তমানে ফটোগ্রাফি সংক্রান্ত জনপ্রিয় এক নতুন পরিভাষা ফটোবুক সম্পর্কে। 1955 আলোকচিত্রী ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা গঙ্গোপাধ্যায়, কারণ বইটার কাভারে একটু ছেঁড়া রয়েছে পার্টিকুলার ওই জায়গাটাতে, ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লাইকলি রচিত বই এক গুরুত্বপূর্ণ দলিল তথাকথিত ফটোবুক প্রসঙ্গে। ছবি ও প্রস্তাবনা ধীরেনবাবু নিজেরই, কলকাতার ইউরেন সন্স থেকে প্রকাশিত এই বই শিল্পকর্মের একটি অসাধারণ উদাহরণ এবং সেই যুগে সীমিত সংস্করণের মুদ্রিত বই হিসেবে প্রকাশিত, যা আজকের তথাকথিত ফটোবুকের সংজ্ঞার সঙ্গে কোনো অংশে কম নয়। সুন্দর শিরোনামের সঙ্গে মঞ্চস্থ আলোকচিত্র ব্যবহার করা হয়েছে। ছবির ক্যাপশন ব্লক প্রিন্ট ইমপ্রেশনে অস্বচ্ছ কাগজের উপরে মুদ্রিত, ইনডোর এবং আউটডোর উভয় অবস্থান ব্যবহার করা হয়েছে। 2001 লন্ডনের ক্যাম্বারবেল কলেজে বুক আর্ট চর্চা করার সময় মনে হয়েছিল আর্ট অফ বুক মেকিং এর ইতিহাসে ভারতের নাম বাদ কেন। আজ যদিও সেই চর্চায় এখনই যাব না, আলোকচিত্র মনকে নাড়া দিতে সাহায্য করে, এক নতুন উদ্দীপনা তৈরি করে, উদাহরণ এবং তথ্যের শেষ নেই। তাই প্রাক ডিজিটাল যুগের ফটোগ্রাফিক দলিল ভিত্তিক ভারত তথা বাংলার শিল্প ইতিহাস লেখার পরিভাষা এবং অপরিচিত ব্যাখ্যা সম্পর্কে চিন্তা করার জন্য গুরুত্বপূর্ণ নথির মূল্য আমার কাছে অপরিসীম। সবশেষে আজকের ডিজিটাল যুগেও ফটোগ্রাফির কৌতূহল অপরিসীম। অনেকেই বলেন ফটোগ্রাফির কৌতূহল ডিজিটাল যুগে হারিয়ে গেছে, একথায় পুরোপুরি একমত হতে পারছি না, বরং ফটোগ্রাফের ভাষা এক নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। তবে ছবি শেষ কথা বলুক, ফটোগ্রাফির সফটওয়্যার অ্যাপ ও করণ কৌশলের ভূমিকা যেন মনের ভাবনা থেকে বড় না হয়। ধন্যবাদ। এবারে আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন করছি, সময় আছে তো বোকা? টাইম শেয়ার করো, তুমি স্ক্রিন শেয়ার করে নাও। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করছি, এক মিনিট। হচ্ছে ব্ল্যাক দেখাচ্ছে, এই চলে আসছে, চলে আসছে, ঠিক আছে, চলে আসছে, ওকে, সরি। আমি এখানে খুব বেশি কথা বলছি না, কারণ আমার ফটোগ্রাফির শুরুটা হচ্ছে উইদাউট ক্যামেরা। জামশেদপুরে খুব ইন্টারেস্টিং ডার্ক রুম ছিল হবি সেন্টারে, যেখানে বেসলার লাইকা সমস্ত, মানে আমি বলছি সালটা হচ্ছে 86, 87, 88, এই সময়, সেই সমস্ত সময়ে ডার্ক রুমে কাজ শুরু করেছিলাম, কারণ আমার কাছে ক্যামেরা ছিল না, ক্যামেরা ছাড়াই লোকের কাছ থেকে নেগেটিভ নিয়ে প্রিন্টিং করতাম। এই ছবি শুরু হচ্ছে আমার কলাভবনে পড়ার সময়, আমার দাদা আমাকে প্রথম ক্যামেরা কিনে দেয় এবং সেই সময় কলকাতা ফটোগ্রাফি ক্লাবের সঙ্গে আমার একটা ভালো যোগাযোগ ছিল, আজও তাদের সঙ্গে অনেক রকম যোগাযোগ আছে। যাই হোক, আমি সেই গল্পতে এখন যাব না, সেটা সময় থাকলে হবে। তো এই ছবি তোলাগুলো তখন শুরু হচ্ছিল, কিন্তু আমি কোনোদিন জার্নালিজমের জন্য অ্যাপ্লাই করিনি বা স্যালন ফটোগ্রাফিতে যাইনি, কিছু করিনি। তাদের সঙ্গে আমার যোগাযোগ রয়ে গেছে, আলোচনা হতো, সমস্ত কিছু হতো, কিন্তু আমার কোথাও মনে হতো, কৌতূহল থাকতো ক্যামেরা দিয়ে ক্যামেরার যে সত্যতা সেটা কোথায় কিভাবে নিয়ে আসবো। এই ছবিগুলো কিন্তু একদম ক্যান্ডিড শট বলতে সেই সময় যা বলা হতো সেই জিনিস কিন্তু জাস্ট ঘটেছিল, আমি তুলেছিলাম, আজও আমাকে অ্যাট্রাক্ট করে কোথাও। এবং একটা সময় 1998-2000 আমি ফটোগ্রাফিকে বিভিন্ন ভাবে ইউজ করা শুরু করি, অর্থাৎ ফটোগ্রাফ
কে জেরক্স করে কার্ট্রিজ পেপারের উপরে জেরক্সে প্রিন্ট করে, তখন জেরক্স অ্যানালগ মেশিন ছিল, ডিজিটাল ছিল না, এই সমস্ত করে ফটোগ্রাফকে কাটাকাটি করে সমস্তভাবে শুরু হয়ে যায়। কারণ কোথাও যেহেতু আমি কোনো প্রফেশনাল ট্রেনিং নেই ফটোগ্রাফির, আমি ছবি আঁকার কলেজে পড়েছি, সেহেতু এই রকমের একটা জিনিস আমার কাছে করার একটা সুযোগ সুবিধা সবসময় আমি নিতাম। এবং অনেকেই বলতো যে আরে তোর ছবি আঁকা থেকে ছবি তোলাটা ভালো, তো তখন আমি চেষ্টা করতাম ছবি তোলার ইমেজ গুলোকে কি করে ছবির মধ্যে ট্রান্সফার করা যায়। এটা একটা অদ্ভুত ধারণা ছিল, যাই হোক সেই সমস্ত ভাবে এটা শুরু হয়েছিল এবং এই এক্সপেরিমেন্ট গুলো তখন আমি করতাম। আমি ক্যাপশন গুলো পড়ছি না, এগুলো আপনারা সবাই পড়ে নিতে পারবেন। এবং একটা সময় ফটোগ্রাম নিয়ে একটা ভালো এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম এবং এক্সিবিশনও করেছিলাম, দেয়ার ইজ নো স্পুন, এবং এখানে ম্যাট্রিক্স এর একটা ভিডিও ক্লিপিংস ব্যবহার করেছিলাম, যেটা আমাকে খুব ইন্সপায়ার করে, আজও করে। Do not try and bend the spoon. That's impossible. Instead, only try to realize the truth. The truth. There is no spoon. There is no spoon? Then you'll see that it is not the spoon that bends. It is only yourself. The oracle will see you now. এই এক্সপেরিমেন্টটা করেছিলাম 2001-2002, কারণ আমার একটা ইন্টারেস্ট ছিল যে কিভাবে গোটা টেকনোলজিক্যাল চেঞ্জ বা ট্রান্সফরমেশন গুলো হচ্ছিল। কারণ সেই সময় ফিল্ম ক্যামেরার যে ফটোগ্রাফি হতো, এই বাঁদিকের ছবিটা হচ্ছে এখানে লেখা রয়েছে একেবারে স্পেসিফিকেশন কিভাবে প্রিন্ট হয়েছে এবং তার উপরে লেটার প্রেস ইত্যাদি ব্যবহার হয়েছে, সেটা সেই এক্সপেরিমেন্টেশন গুলো শুরু হয়েছিল। কারণ আমার ওই ইন্টারেস্টটা থেকে যেত যে হ্যাঁ, কিভাবে একটা ইনফরমেশন, একটা ডকুমেন্টস, একটা রিয়াকশনকে ফটোগ্রাফিক ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে নিয়ে আসা যায়, এবং সেটা বোধ হয় একটা খুব পুরনো ভাবনা সেই আর্কাইভ বা ডকুমেন্টস এর শুরুর জায়গাতে। এবং ডেফিনেটলি আমি একটা সময় টেলিগ্রাফে, সানডে ম্যাগাজিনে অরুণ চক্রবর্তী, জ্যোতিষ দা, শান্তিময় সান্যাল, বিশ্বরঞ্জন রক্ষিত, এই সমস্ত ফটোগ্রাফার আহমেদ আলী, এদের সমস্ত ফটোগ্রাফ কালেক্ট করতাম, যে একটা পুরো বই বানিয়েছিলাম একেবারে, সে উনিয়ে খেয়ে ফেলেছে, যাই হোক সেটা। তো সেই জন্য আমার কাছে এই ফটোগ্রাফিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে সেই সময় এত সফটওয়্যার বা অ্যাপ ছিল, ক্যামেরা সত্যি কি কথা বলছে সেটাও আমার দেখার একটা কৌতূহল ছিল। ডান দিকের ছবিটা টেট মডার্ন টার্বাইন হল, এটা কেন্ট মেয়ার পেপারে প্রিন্ট করা। আমার ডাউট আছে এখনো কেন্ট মেয়ার পাওয়া যায় কিনা, আমার মনে হয় না, কারণ কেন্টে অলমোস্ট কোম্পানি বন্ধ হয়ে গেছে। কেন্ট মেয়ার পেপারে প্রিন্ট করা এবং এটাতে লেটার এমবস অ্যাগেন ইমপ্রেশন ব্যবহার করা হয়েছে। এইটা আমার একটা মেজর বড় শো ছিল দিল্লিতে, লার্জ ইনস্টলেশন, যেখানে আমি দিল্লিতে স্কাই মিস করছিলাম, আকাশ, বড় আকাশ। তখন মনে হয়েছিল যে এই জায়গাটার ভাবনাকে আমি কোথায় কিভাবে ফটোগ্রাফি দিয়ে নিয়ে আসতে পারি। তো গোটা গ্যালারিটা অন্ধকার ছিল এবং এখানে ট্রান্সলেট বক্সে পুরনো দিল্লির সেই পাতলা সরু আকাশকে এখানে শুট করে ট্রান্সলেটে প্রিন্ট করে আলো বক্সে দেওয়া হয়েছিল। এবং এটা ম্যাসিভ সাইজ, হাইট ছিল প্রায় বোধ হয় 15 ফিট এবং ছাদটা ছিল 25 ফিট মতো, শুধু আকাশের ছবি। এবং এক্সিবিশনে ঢুকলে ঠিক ওইভাবেই দেখতে হবে আকাশটাকে যেভাবে পুরনো দিল্লিতে আমরা আকাশকে দেখি, অর্থাৎ হোয়াইট স্কাই দেখতে পাই না, আমরা সরু আকাশই দেখি, ঠিক এইভাবে এটাতে সরু আকাশই দেখা যাবে। 2003 এটা আরেকটা ফটোগ্রাফিক এক্সপেরিমেন্ট ছিল আমার, সেটা হচ্ছে বোম্বে টু মুম্বাই। তখন একটা বই বেরিয়েছিল 2004-05 এর দিকে, সারদা দ্বিবেদী এবং রাহুল মেহরোত্রার। তো আমি যে সময় গেছিলাম সে সময় অলরেডি বোম্বে টু মুম্বাই একটা ট্রানজিশন ফেজ ছিল এবং আমাকে কালাগোরা ফেস্টিভ্যাল ইনভাইট করা হয়।
তো তখন আমি ভাবছিলাম যে কিভাবে এই বম্বে শহরের ফটোগ্রাফিটাকে আমি একটা ইনস্টলেশনের মধ্যে এবং ফটোগ্রাফের মধ্যে নিয়ে আসবো, যেখানে ফটোগ্রাফিক প্রিন্ট, অ্যাকচুয়াল প্রিন্ট, ডিজিটাইজেশন সমস্ত থাকবে। সো ইট ওয়াজ আ ম্যাসিভ 40 feet হাইট এবং প্রায় 15 feet ডায়ামিটার অক্টাগোনাল স্ট্রাকচার, যেখানে লাইট বক্স রয়েছে ফটোগ্রাফ প্রিন্টে এবং দেওয়ালে ভেতরে ডিজিটাল ইমেজিং এবং অরিজিনাল ফটোগ্রাফ প্রিন্ট সেটাও রয়েছে। ডেফিনেটলি এগুলো ডিজিটাল প্রিন্ট, কারণ বাইরে আমরা খুব এক্সপেন্সিভ প্রিন্ট রাখার কোনো স্কোপ পাইনি। দিস সামথিং টু বম্বে টু মুম্বাই। এরপরে অ্যাগেন আর্কিটেকচারের একটা ইন্টারেস্ট, যেটা বোকা মেনশন করছিল, সেই আর্কিটেকচার দেখতে দেখতে ফটোগ্রামের উপরে খুব ঝোঁক চাপলো এবং ফটোগ্রাম করা শুরু করলাম এবং ফটোগ্রামে প্রচুর এক্সপেরিমেন্ট। এটা শান্তিনিকেতন থাকতেই আমি করেছিলাম। শান্তিনিকেতনে আমার একটা ডাকরুম ছিল এবং কলাভবন থেকে আমি সেই ডাকরুমে কাজ করতাম রেগুলারলি এবং দিল্লিতে এসেও এই কাজগুলো করেছিলাম। এবং ডান দিকেটা হচ্ছে 2008-10, যে সময় আমি ডিজিটালে শিফট করেছি, আমার কাছে লার্জ ফরম্যাট আর্কাইভাল প্রিন্টার ইত্যাদি ইত্যাদি ম্যাক ফ্যাক সমস্ত সেই সময়কার হাই এন্ড সিস্টেম সব এসেছে এবং আমি তখন ওই ওখানে আমি ফটোগ্রাম করার চেষ্টা করছি। অর্থাৎ ইটস নট এ ফটোগ্রাম, দুবার তিনবার ইমপ্রেশন নিচ্ছি এবং তার সঙ্গে লেজার এনগ্রেভ করছি কাগজের উপরে। শ্যামলী বাড়ি, নন্দলাল বসু আর্কাইভাল ফটোগ্রাফ, নন্দলাল বসুর এই ফটোগ্রাফটা সেখান থেকে এই প্রিন্ট তৈরি করা হচ্ছে। এটা একটা শো এর পার্ট, যে শোটা 2011-তে হয়েছিল নেচার মোড গ্যালারিতে, কলড ইন সার্চ অফ ফ্রোজেন মিউজিক, ওই সিরিজেরই এই কাজটাও, যেখানে ফটোগ্রাফ, লেজার এনগ্রেভিং, ডিজিটাল প্রিন্ট সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে। কারণ আমার এই ফটোগ্রাফিক ট্রান্সলেশন এবং ট্রান্সফরমেশন, এই টেকনোলজিক্যাল যে ট্রানজিশন, এটার প্রতি সবসময় ইন্টারেস্ট হয়েছে এবং যেখান থেকে আমার এই আর্কাইভাল ইন্টারেস্ট তৈরি হয়েছে, যখন আমি দেখছি পুরনো বই, আমি দেখছি আরে 50 বছর 160 বছর আগের বই এরকম একটা ছবি ছিল, আজকের তারিখে এরকম ছবি, আজকে এই ইম্প্রেশন, সেদিন এই ইম্প্রেশন ছিল, তাহলে কিভাবে লেখাটা তৈরি হচ্ছে। আজকে আমি সেই মানে হিস্টোরিক্যাল যে রাইটিং সেগুলোর দিকে আমি যাবো না, কারণ তাহলে ফটোগ্রাফির ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। আমি ইমেজগুলো দেখাচ্ছি যে ইমেজগুলো কিভাবে হচ্ছে। এবং ডান দিকের এই ছবিটা হচ্ছে জন মার্শাল বইয়ের হরপ্পা ডকুমেন্টেশন, এবং যেখানে ছবিগুলো কিন্তু ভীষণ ছোট, মানে প্রায় 1 square inch ছাপা হয়েছে। তো তখন আমি এক্সপ্লেন করি আমার ম্যাক্রো লেন্স, হাই এন্ড ম্যাক্রো লেন্স দিয়ে গোটা ইমপ্রেশনটা যখন আমি তুলছি, তখন একটা অদ্ভুত মানে ইমেজ তৈরি হচ্ছে, যেটা মনে হচ্ছে একেবারে সত্যি যেন ছবিটা সেই হরপ্পার মাটি থেকে উঠে আসছে, সেই গ্রেন, সেই সমস্ত ফিলিংস গুলো, সেই ব্রোকেন ইমেজ। এবং এটা হচ্ছে আমার স্ক্যানিং এর একটা প্রসেস, কারণ আমি কনস্ট্যান্ট এই প্রসেস গুলোকে এবং পসিবিলিটিস গুলোকে আমি এক্সপ্লোর করে দেখছিলাম যে কে কি ভাষাতে কথা বলছে, কারণ প্রত্যেকের ভাষা একদম আলাদা আমার নিজের মনে হয় এখনো অবধি। এবং যেখান থেকে আমার এই ইন্টারেস্টটা মনে হয়েছে যে হ্যাঁ, বাংলার বা ভারত শিল্পে যে সমস্ত লেখা হয়েছে, ইতিহাস লেখা হয়েছে, শিল্প সম্পর্কে আলোচনা হয়েছে, সেটা তাহলে ফটোগ্রাফ কি বলছে। কারণ আমার যে বইটা আর্কিটেকচার, যেটা বোকা মেনশন করছে, টেগোর আর্কিটেকচার এন্ড কনসেপ্ট অফ স্পেস এন্ড আর্কিটেকচার অফ শান্তিনিকেতন, সেই বই কিন্তু তৈরি হয়েছে 18,000 ছবি রবীন্দ্রভবন আর্কাইভে দেখে। তারপরে আমি প্রচুর দেখেছি, শম্ভু সাহা আর্কাইভ থেকে শুরু করে সমস্ত কিছু, কিন্তু ছবি থেকে কিন্তু আমার লেখা তৈরি হচ্ছে, কারণ আমি না, আমি রাইটার নই, আমার ছবি ভালোবাসে, ছবি আঁকতে ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে, এবার সেখান থেকে কিন্তু গোটা বইটা তৈরি হচ্ছে। সেই জন্য আমার মনে হচ্ছে যে তাহলে ভিজুয়াল আর্কাইভস কি বলছি, এন্ড অফ দ্য ডে ছবি কি কথা বলছে, সেটা একবার দেখা যাক। তখন আমি এই ভ্যারিড ল্যাঙ্গুয়েজ গুলোকে পেয়েছিলাম। এটা মেজর গিলের তোলা অজন্তা, সেই সময় যখন মেজর গিল প্রথম অজন্তাকে দেখতে পাচ্ছেন, আবিষ্কার করছেন, সেই মেজর গিল 1864। এবং তারপরে সে একই সময়, পাশাপাশি সময় মেজর গিল স্টিরিওস্কোপিক ক্যামেরা নিয়ে অজন্তাকে তুলছেন, শুট করছেন, ম্যাসিভ ডকুমেন্টেশন করছেন। ফ্যাসিনেটিং, মানে আমার কাছে মেজর গিল থেকে শুরু করে রাজধানী থেকে বিনয়মাল থেকে শুরু করে অজন্তার সমস্ত মানে এরকম অনেক জিনিসেরই ডকুমেন্টেশন আমার কাছে রয়েছে, যেগুলো দেখে আমার এই ভাবনা মনে হয়েছে। এবং যেটা যেটা সম্পর্কে আমি আরেকটা খুব স্পেশালাইজ লেকচার দিই, সেটা হচ্ছে যে ঠাকুরবাড়ি নিয়ে, যে ঠাকুরবাড়ির আসলে ছবি কি বলছে, ঠাকুরবাড়ি সম্পর্কে কি কথা বলছে। কারণ রবীন্দ্রনাথ মানে বাঙালিরা প্রচুর কথা বলে, কিন্তু মনে হয় ছবি কি বলছে দেখি, সেটা নিয়ে আমার আলাদা চর্চা, সেখানে আমি যাচ্ছি না। বাঁদিকের ছবি রাজধানীর ডকুমেন্টেশন অজন্তা, আর ডান দিকের মেজর গিল। এখন যে বইটার কথা বলছিলাম, টাইলস মোজাইক ফ্রম লাহোর ফোর্ট, জেপিএইচ ভোগেল, এই বই কিন্তু লিথো প্রিন্টে ছাপা, ক্রোমোলিথোগ্রাফে ছাপা। এই বই যদি অরিজিনাল দেখেন হাতে ধরে, তাহলে বুঝতে পারবেন মনে হচ্ছে যেন টলটলে জলে ছবি প্রিন্ট মানে রং গুলো উঠে আসছে আজকের তারিখে,
অসাধারণ বিরাট বড় সাইজের বই এবং এখানে, এবং সেম হচ্ছে এই কোচিন মিরর বাই বিয়ার চিত্রা, এখানে পরিষ্কার বেসড অন ফটোগ্রাফি ওরা ওনারা কাজ করেছিলেন। এবং এই বই জাপানিজ ক্লোটাইপ, এই জাপানিজ পেপার এবং ক্লোটাইপ পদ্ধতিতে প্রিন্ট হয়েছে। এগুলো ডিজিটাল ইমেজিং কিছু কথা বলতে পারবে না, ডিজিটাল ইমেজিং এর নাম আপনাকে কনভিন্স করতে পারবো, বাট ওয়ান হ্যাজ টু সি দা অরিজিনাল। It's amazing, it's fascinating যে কিভাবে ফটোগ্রাফিক ডকুমেন্টেশন এর সঙ্গে আর্টিস্ট্রি রিলেট করছে। এবং আমি ভাবলাম যে এটা রবীন্দ্রনাথ পাতে না পড়লে বাঙালির ভাত হজম হবে না, ভাবলাম এটা একবার দেখাই যে রবীন্দ্রনাথের সবসময় গম্ভীর মুখ আমরা দেখে থাকি, আমরা জানি না যে রবীন্দ্রনাথের একটা হাসি মুখ হতে পারে। এটা কিন্তু বিখ্যাত অ্যালে দানিয়েলু এবং রেমো বর্লিয়ের তোলা, এবং এটা খুব রেয়ার ছবি, অনেকে আমরা দেখেছি কিন্তু এটা খেয়াল করিনি যে রবীন্দ্রনাথের এরকম একটা ক্যাজুয়াল হাসি মুখ আছে। সবসময় রবীন্দ্রনাথ 11 বছর বয়স থেকে কিন্তু একটা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। আর সেকেন্ড এই ছবিটা হচ্ছে সুনীল কোঠিবাড়ি, ফটোগ্রাফার আমি জানি না, কাউকে উদ্ধার করতে পারিনি, একটা খুব ক্যাজুয়াল অবস্থাতে রবীন্দ্রনাথ বসে রয়েছেন গায়ে নিয়ে। এও কিন্তু খুব রেয়ার, মানে রবীন্দ্রনাথ কিন্তু খুব আনকনসিয়াস একটা ক্যাজুয়াল জেস্চার ছাড়েনি ক্যামেরার সামনে। এই দুটো জেস্চার আমার নিজের কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় এবং খুব ইম্পর্টেন্ট ফটোগ্রাফিক এভিডেন্স মনে হয়। অ্যালে দানিয়েলু এবং রেমো বর্লিয়ের প্রচুর ছবি আছে যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট আর্কাইভ বলে আমি মনে করি। ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বা বঙ্গোপাধ্যায় যার বইয়ের কথা আমি বলছিলাম, এটা হচ্ছে সেই ফটোগ্রাফ, পুরো বইটা হচ্ছে অসাধারণ ফটোগ্রাফি দিয়ে ছাপা এবং প্রত্যেকটা পেজে ফটোগ্রাফের সঙ্গে ট্রান্সলুসেন্ট পেপারের উপরে ব্লক প্রিন্টে ক্যাপশন গুলো ছাপা হয়েছে, সেই ক্যাপশন ট্রান্সলেট করার ক্ষমতা আমার নেই, অসাধারণ সেই বাংলাতে এবং অদ্ভুত একটা বাংলাতে। এবং এগুলো স্টেজ ফটোগ্রাফ উনি করেছেন, কেন করেছেন, কি কারণে করেছেন তার কোনো ইতিহাস খুব একটা পাওয়া যায় না বইটার মধ্যে। এবং বইটা খুব সুন্দর বই, যেখানে একেবারে ইউরায়ন সংসের পাবলিকেশন ডিটেলস রয়েছে, গোল্ড কালার এমবস করে বইটা ছাপা। এরকম অনেক বই আমার কাছে আছে এবং জার্নাল আছে যেগুলো অসাধারণ এভিডেন্স। এবং এটা আমি একজন বিখ্যাত একটা সময় ফটোগ্রাফির গ্যালারি ছিল আমেরিকাতে, তাকে দেখায় সে প্রায় ঘাবড়ে যায়। আমি তাকে বলি যে দেখো ওইসব ফটো বুক টুক নিয়ে অনেক কথাবার্তা হয়, 1955 খোদ কলকাতা থেকে এই জিনিস হয়েছে। যাই হোক, এটা হচ্ছে সেই এভিডেন্স, আগে এই বই হাতে ধরে দেখার জিনিস আসলে, এটা ঠিক মানে এমনি ডিজিটাল স্ক্রিনে দেখালে ভালো লাগবে না। তো আমার ইন্টারেস্ট এখন এই ডকুমেন্টিং দ্য প্রসেস, এবং আমার নিজের কাজের ক্ষেত্রেও তাই। আমি যখন কাজ করি, আমার কাজ হচ্ছে আর্কিওলজি এবং আর্কাইভ বেস, সেখান থেকে এই গোটা প্রসেস এবং স্ক্র্যাচ থেকে যখন আমি শুরু করি, আমি ফটোগ্রাফ শুরু করে দিই, কারণ প্রত্যেকটা স্টেজ ট্রান্সফরমেশন এবং প্রত্যেকটা স্টেজ কথা বলে। এবং প্রথম স্টেজে যাচ্ছিল 10 নম্বর স্টেজে, সেই কথা হয়তো আর বলছি না, সেটা আরেকটা কথা বলছে। ইটস লাইক পাস্ট, ইটস লাইক হিস্ট্রি। ঠিক একইভাবে আমি ডকুমেন্টেশন গুলো কনস্ট্যান্ট করি, এবং এটা আমার কাছে একটা এক্সাইটিং জায়গা, এবং যেখানে আমার মনে হয় সত্যি বোধ হয় সেই আর্কিওলজিক্যাল সাইটে আমি বসে আছি এবং আমার ফটোগ্রাফি ল্যাঙ্গুয়েজ আমাকে আরেক জায়গায় ভাবতে সাহায্য করতে পারে। আমি জানি না কতটা ঠিক কতটা ভুল, বাট এটা আমার আজকের তারিখে একটা চেষ্টা, এবং আমি এর সঙ্গে খুব ডিপলি এনগেজ প্র্যাকটিক্যালি। আমার আর্ট প্র্যাকটিস, আমার ফটোগ্রাফিক ইমেজিং ট্রান্সফরমেশন এবং আমার হার্ডকোর রিসার্চ রাইটিং অন দ্যাট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সমিত। সমিতের যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে যে ও আগে একটা জিনিসকে স্টাডি করে, এবং স্টাডির পরে সেটা একটা, আমি তোমার এই আর্কিটেকচারাল শান্তিনিকেতন নিয়ে কথাটা বলছি, যে প্রথমে তুমি একটা 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 তোমার একটা একটা এক্সিবিশন আমার মনে আছে নেচার মঠে, যেখানে তুমি মোস্ট প্রবলি নেচার মঠ বা ওটা ললিত কলা ছিল, এবং তারপরে তুমি পরেরটা তোমার ইন্টারভেনশন ইন টু দ্যাট ওয়ার্ক, আমরা সবসময় দেখে ফেলি যে ইন্টারভেনশনটা আগে দেখে ফেলি, সেইখানে আমাদের মিসজাজিং হয়ে যায় অনেক সময়। তো যখন আমি ওই কাজটা দেখলাম, আমি লাইক ভেরি ফ্যাসিনেটেড যে দেখো এই যে স্টাডিটা করেছো, এটা ইটসেলফ একটা বিশাল বডি অফ ওয়ার্ক তুমি করেছিলে, আর পরে তুমি ইন্টারভেনশনটা করলে, যখন যখন নেক্সট সিরিজে দেখলাম, আমি মানে একদম চোখে একদম ভাসছে এখন ওই জিনিস, অনেক বছর আগে, প্রায় 10 বছর আগে ছিল মোস্ট প্রবলি শোটা, ওটা 2011 সাইমেন্টেনাসলি হয়েছিল, ইট ওয়াজ এ লার্জ এক্সিবিশন ইন ললিত কলা একাডেমি, এবং সাইমেন্টেনাসলি সেকেন্ড পার্টটা আর্কাইভ, মানে আর্কাইভ থেকে আর্কাইভকে যে আমি রিঅ্যানিমেট করছি, আর্কাইভকে আমি রিরিডিং করছি বা আমার ভাষাতে আমি ট্রান্সলেট করছি, সেই শোটা এন্টায়ারলি হয়েছিল নেচার মোড। করেক্ট করেক্ট করেক্ট। তো আমার প্রত্যেকটা শোই, ধরো আমি পাস্ট থেকে যে শো দেখালাম বম্বে টু মুম্বাই বা সমস্ত কিছু, আমি ফার্স্ট একদম এক্সটেন্সিভ স্টাডি করি, এবং সেখানে
ফটোগ্রাফি অ্যাজ এ টুল আমি ব্যবহার করি, কারণ আমি বহুদিন থেকেই যাবতীয় টেকনোলজি এবং গ্যাজেটস আমি ভীষণ টেকসাবিল, এবং আজকের তারিখেও বিভিন্ন এআই মানে ডিক্টেটেড যে সমস্ত অ্যাপ আছে, বিভিন্ন সফটওয়্যার আমি এগুলো ব্যবহার করি। আমি কিন্তু এক্সপার্ট নই মানে চালাতে সেগুলো, কিন্তু আমি আমার কাজের জন্য করে ফেলি সামনে নিয়ে আর কি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এটা করে দাও আমি আর করতে পারবো না, কিন্তু আমার জন্য আমি করে নিই, কারণ ইউটিউব রয়েছে, সেটা খুব ভালো বোঝা যায়। এনি হাও সুমিত, আমরা নেক্সট টাইম কথা বলবো এআই নিয়ে। আজকে আজকে আমি এবার চলে যাচ্ছি সমুর কাছে। সমু একটা অসাধারণ বডি অফ ওয়ার্ক, অ্যাকচুয়ালি দুটো বডি অফ ওয়ার্ক নিয়ে আজকে কথা বলবে, এবং সমুর প্র্যাকটিসটা যেটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং হচ্ছে, ও যত সময় দেয় একটা কাজে এবং সেই স্পেসটাতে। তো আমি সমুর কথা আমি বলবো না, সমু নিজেই বলবে। সমু তুমি শুরু করো, তুমি স্ক্রিন শেয়ার করতে পারো। ওকে, বেসিক্যালি আমি আমার পুরনো আমি জাস্ট কিছু বলিনি, তারপর আমি স্ক্রিনশেয়ার স্টার্ট করেছি। সো বেসিক্যালি আমি দুটো কাজ দেখাচ্ছি, একটা হচ্ছে আমার ফার্স্ট কাজ যাত্রা নিয়ে, যেটা হচ্ছে 2012 থেকে 15-16 অবধি করা, প্রায় 4 বছর ধরে। আর তারপরে আরেকটা কাজ যেটা আমি 2016 শেষের দিক থেকে শুরু করি, অলমোস্ট 2017 এরকম সময় থেকে, মরিচাপি ম্যাসেকার নিয়ে। তো এটা হচ্ছে আমার রিসেন্ট ওয়ার্ক। সো আমি দুটো কাজ দেখাচ্ছি, কাজগুলো অনেকেই হয়তো অনেকবার দেখেছি আগে, তো আমি খুব কুইকলি ইমেজগুলো নিয়ে যাচ্ছি এবং দেন উই ক্যান ডিসকাস, বিকজ যেটা হবে আমরা প্রত্যেকটা ছবি ধরে ধরে যদি কথা বলি তারপর দেখা যাবে যে আলোচনাটা আমরা করার টাইম পাবো। সো যদি এর মাঝখানে কোনো ছবিতে তোমাদের কোনো প্রশ্ন থাকে সো সেটা আমাকে জিজ্ঞেস করো। সো দিস ইজ লাইক ফ্রম দ্য যাত্রা প্রজেক্ট, দিস মাই ফার্স্ট বডি অফ ওয়ার্ক। মানে আমি পাঠশালা থেকে পড়ে আসার পরে ফিরে আসি, এবং ফিরে এসে যেটা হয় যে আমি ঢাকা থেকে ফিরে আসার পরে আমি কলকাতায় না থেকে মেদিনীপুরে, যেখানে আমার বাড়ি বা বড় হয়েছে, সেখানে ফিরে আসি। এবং তখন আমার এই ডান দিকে যে ছবিটা আমার পিসে মশাই, ওনার সঙ্গে আমার কিছু কথাবার্তা হচ্ছিল, আলোচনা চলছিল এই বিভিন্ন বিষয় নিয়ে। তো উনি তখন বললেন যে যাত্রা বেসিক্যালি এখন প্রায় অবসলিউট একটা জায়গায় চলে গেছে, তেমন প্র্যাকটিস হয় না, আর যেটুকু বা হয় সেটুকু হচ্ছে খুব একটা ওই পুজো আচ্ছা বা এরকম যখন চলে তখন, মানে ইজ মোর লাইক অ্যামেচার শো, নট লাইক আ প্রফেশনাল শো এনিমোর। তো আমার কাজটা ঠিক এখন যাত্রা আর্টিস্ট তাদের নিয়ে নয়, আমি বরং ওনার, যেহেতু পিসের মশাই এবং অন্যান্য যাদের আর্টিস্টদের কথা আমি শুনে এসেছি আগে থেকে, ইটস মোস্টলি লাইক ফ্রম 70s-80s এর আর্টিস্ট। তো আমি এরপর প্রত্যেক আর্টিস্টকে খুঁজতে শুরু করি যারা 70s-60s এ প্রচন্ড ফেমাস ছিল, এবং এখন বর্তমানে হয়তো মানে কেউ হয়তো মনেও রাখেনি। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যাত্রা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, টেক্সট হয়েছে, কিন্তু যাত্রার ভিজুয়াল আর্কাইভ খুব কম, খুব কম। কয়েকটা ম্যাগাজিন ছাড়া এটা নিয়ে অনেক ইনফরমেশন, স্ক্রিপ্ট, প্রচুর কিছু পাওয়া যায়, বাট দ্য আর্টিস্ট বিহাইন্ড দোজ ক্যারেক্টার্স যেগুলো খুব রেয়ার, মানে কারা ছিল কি ছিল। এবং সমিতা যেরকম বললো যে আমার যেটা হয় যে আমি প্রত্যেকটা কাজ করাকে প্রচন্ড মানে অন্তত 1-2 বছর ধরে রিসার্চ করি, খুঁজে বার করি কোথায় ছিল। এবং ইট ইস প্রসেস লাইক ফাইন্ডিং পিপল ইজ অলসো পার্ট অফ দ্য রিসার্চ, যে একজন আর্টিস্ট থেকে আরেকজন আর্টিস্টকে খুঁজে বার করা উইদাউট লাইক প্রপার অ্যাড্রেস, ফোন নাম্বার। এবং আমি যখন কাজটা করছি তখনও স্মার্টফোন অত অ্যাভেলেবেল হয়নি, এবং এই বয়স্ক লোকের কাছে এখনো হয়তো স্মার্টফোন নেই, এবং এরা রিটায়ার করেছে ইটস লাইক 40 years back। সো মোস্টলি এদের নাম্বারও ছিল না, হয়তো একটা অ্যাড্রেস আমি পেতাম, অ্যাড্রেস মিনস লাইক যারা হয়তো বিশাল বড় একটা এলাকা, হয়তো দেখা গেল যে বললো যে আচ্ছা দমদমে এই ব্যক্তিটি থাকে। তো পুরো দমদম থেকে এরকম একজন আর্টিস্টকে খুঁজে বার করা, মানে এরকম একটা গ্রাম বলে দিল যে আচ্ছা ঠিক আছে মোহনপুরের ওই গ্রামে আমি শুনতাম উনি ওনার বাড়ি, মোহনপুর ইজ লাইক এ হিউজ এলাকা। তো এইভাবে আমি আস্তে আস্তে খুঁজতে শুরু করি, এবং এই কাজটা প্রায় 4 বছর, এবং এটাও একটা টাইম টেকিং প্রসেস, কারণ 4 বছর ধরে একজন একজনকে খুঁজে বার করা, অনেক সময় গেছি খুঁজতে গিয়ে দেখে গেছি যে আর্টিস্টরাই মারা গেছেন আমি পৌঁছানো অবধি, তখন হয়তো তাদের কিছু আর্কাইভ নিয়ে এসেছি, তাদের বাড়ি থেকে তাদের পুরনো ছবি তুলেছি। আর যেটা করেছি সেটা হচ্ছে আর্টিস্টদের যে পুরনো ক্যারেক্টারগুলোরা প্লে করতো, সেই ক্যারেক্টারটা আমরা নতুন করে আবিষ্কার করেছি, উইচ ইজ ইন্টারেস্টিং। যে ওদের সঙ্গে কনভারসেশন করা, এটা দীর্ঘ সময় ধরে 2-3 মাস ধরে প্রত্যেক আর্টিস্টের সঙ্গে ডিসকাশন করা, এবং তারপর তাদের যে প্রিয় ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে নতুন করে খুঁজে বার করা, সেই ড্রেস খুঁজে বার করা, সেই প্রপস খুঁজে বার করা,
এবং তাদের বর্তমান পজিশনে সেই পারফরমেন্স করা। তো বাঁ দিকের ছবিটা যেমন একটা আর্কাইভ থেকে পাওয়া, যেটা হচ্ছে ওনার ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটারই আসলে ওনাদের ফার্স্ট যাত্রা উনি করার ফেরানোর ফার্স্ট ওদের গ্রুপের যাত্রা 1965 এরকম 67-65 এ। সেখানে মাঝখানে যে ব্রাইড এবং গ্রুম বসে আছে, তার মধ্যে গ্রুম হচ্ছে পরে তার 30-40 বছর পরে এই ছবিটা তোলা, প্রায় 40 তারও বেশি হয়তো। সেরকম মানে বাংলাদেশ থেকে শুরু করে নদিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া প্রচণ্ড, এবং এই বাঁ দিকের ছবিটা যেমন ওই আর্টিস্টের বাড়িতে আমি যখন পৌঁছাই মঞ্জুরি দেবী, তো উনি মারা গেছেন 3 মাস আগে, তখন ওনার আর এক্সের প্লেট আমি পাই, তো সেটাকেই আমার কাজের একটা পার্ট হিসেবে আমি রেখে দিই। যে ওনার ছবি হয়তো আমি তুলতে পারলাম না, কিন্তু লাইক একটা কিছু আমি রিমেম্বারিং এর জন্য পেলাম ওনার বাড়ি থেকে, এবং ওনার কোনো আর্কাইভও বাড়িতে ছিল না। সো জাস্ট আমি একটা ছোট এডিট যাত্রার প্রজেক্ট থেকে দেখালাম, দেন লাইক তারপর আমি ফুল মুন অন ডার্ক নাইট করি, তারপর আরেকটা প্রজেক্টের কাজ স্টার্ট করি, অ্যান্ড দেন লাইক দ্য প্রজেক্ট যেটা আমার রিসেন্টলি বই হিসাবে বেরোচ্ছে ইজ অ্যাবাউট দ্য মরিচাপি ম্যাসাকার। দিস প্রজেক্ট ইজ লাইক অলসো হ্যাজ কোয়েট ফিউ সিমিলারিটিজ উইথ মাই যাত্রা প্রজেক্ট, যেখানে হচ্ছে এটাও একটা পুরোনো সময়ের ঘটনা এবং ওদেরকে খুঁজে বার করা আবার নতুন করে 79 একটা ঘটনা, এবং তারপরে হয় যে ওরা দণ্ডকারণ্য থেকে আসে, এবং তারপর আবার হচ্ছে পুলিশ ফায়ারিং এর পরে ওদেরকে আবার নিয়ে গিয়ে দণ্ডকারণ্যে রেখে আসা হয়, তারপর এই 40 বছরে তাদের সেকেন্ড জেনারেশন আসে, থার্ড জেনারেশন আসে, এবং তারা বিভিন্ন প্রান্তে মুভ করে, ইন্ডিয়ার পুরো বিভিন্ন প্রান্তে মুভ করে, এবং তাদেরকে আবার নতুন করে খুঁজে বার করা, তাদের কাছ থেকে তাদের ওই ঘটনার দিনের কথা শোনা, এবং তারপর সুন্দরবনে ফিরে গিয়ে সেই ইনসিডেন্ট গুলোকে স্টেজ করা। তো এই কাজটা ইজ মোর লাইক কমপ্লিকেটেড, মানে আমার মনে হয় যে এটা একটু বেশি লেয়ার দেন যাত্রা, বিকজ যাত্রা ওয়াজ আ সিঙ্গুলার লাইক একজন আর্টিস্ট এবং তার পাস্টের গল্প। এই কাজটার মধ্যে যে একটা মিক্স রয়েছে, যে এখানে একদিকে হচ্ছে যে মানুষগুলো সার্ভাইভার তাদের পোর্ট্রেট রয়েছে, তাদের ছবি তোলা হয়েছে, পাশাপাশি তারা যে গল্পগুলো আমাকে বলেছে, তারা যে জিনিসগুলো এখনো রিমেম্বার করে, সেই ঘটনাগুলোর রিএনেক্টমেন্ট রয়েছে সুন্দরবন। তো সেই জন্য এখানে দুটো লেয়ার খুব ইন্টারেস্টিংলি মার্চ করার চেষ্টা করেছি আমি, আমি জানি না কতটা সাকসেসফুল লাইক আফটার দ্য বুক লাইক পিপল টক অ্যাবাউট ইট, বাট দিস ইজ হাউ লাইক এখানেও আবার সেম আর্কাইভ রয়েছে, প্রচুর বইটাতে প্রচুর পরিমাণ আর্কাইভ, লেটার, গভর্নমেন্ট অফিসিয়াল পেপার যেগুলো ওই ম্যাসাকার রিলেটেড হয়তো কখনো পাবলিশ হয়নি বা কখনো আলোচনা হয়নি। এবং মরিচ ছাপির ক্ষেত্রে একটা সেম জিনিস, যে মরিচ ছাপি নিয়ে প্রচুর টেক্সট ডকুমেন্টেশন রয়েছে, বাট ইট ইজ ভেরি রিয়ার লাইক ভিজুয়াল ডকুমেন্টেশন এই ম্যাসাকার নিয়ে। তো এরকম প্রচুর ছবি রয়েছে যেগুলো হচ্ছে রিএনেক্টমেন্ট এবং অরিজিনাল সার্ভাইভার, এবং একটা মিক্স করা হয়েছে। সো দ্য রাইট সাইড ইজ বেসিক্যালি মরিচাপি আইল্যান্ডের ছবি বর্তমানে। সো হ্যাঁ, দিস ইজ দ্য কার, দিস ইজ দ্য বয় অ্যাকচুয়ালি দ্য বুক আই এম মেকিং, সো ইটস বেসিক্যালি ইটস আ ডামি লাইক নট দ্য ফাইনাল ওয়ান। সো ইনসাইড দ্য বক্স so there are like a booklet which is like written by Anu, so Anu like almost like 30-40 pages or PhD research theke ekta gist bar koreche. There also we have like a Jyoti Boshur Bidhan Sabha ekta important speech jekhane or perspective theke bolche. It's not only like je ekta perspective, because it's very important je jakhon ami 40 bochor pore kaj ta niye kotha bolchi tokhon we are not carrying the same অ্যাঙ্গার যেটা হয়তো যে জেনারেশনটা বড় হয়েছে 80s বা যে জেনারেশনটা বড় হয়েছে 70s বা 60s, ইটস নট আ সিমিলার থিং, বিকজ আমরা যখন করছি তখন ইজ আ নিউ গভর্নমেন্ট কেম এবং তারপরে 10 বছর হয়ে গেছে। সো সিপিএম সামহাও দ্য কমিউনিজম ইন ইন্ডিয়া ইজ অলরেডি কর্নার্ড সামহাও, সো আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাটাক মোর উইথ মাই ওয়ার্ক অর লাইক সামহাও অন্য গভর্নমেন্ট লাইক দে ওয়ান্ট টু ইউজ দিস ওয়ার্ক, সো দ্যাট ইজ আই ওয়ান্টেড লাইক দ্য বোথ পার্সপেক্টিভ, লাইক অলওয়েজ ইট ওয়াজ রিটেন ফ্রম দ্য Dalit perspective, which is interesting and which is actually true,
But you also need to know actually ki Jyoti Bosu bolte cheyeche but the government wanted to say ebong shekhaneo onek kichu jayga royeche je jayga gulo onek complex jaka Jyoti Bosu je ei decision niyeche ta noy Murarji Desai means the Janata Party was also part of it ebong oke o chithi likhechilo sei chithi ta oke reply bolechilo je ha tumi guli chalao ami achi tomar pashe so this is also important je massacre ta shudhumatro je ekjoner decision e hoyeche which is not mane definitely owner order e hoyeche so this is like also interesting part in the book like the archive used in a way like 8% ta ke ami archive mane jokhon chobi ta pai headmaster of Morichhap school and the same person after 40 years I found him in Dondokaranya ekta jongole uni royechen ebong pray shesh boyoshe 7 din age onake jokhon boyer kotha bolchilam to uni ekhon hospital e ebong oxygen cholche ami jani na shesh obdi uni boy ta dekhte paben kina যে বেশ এবং একজন যে পারসন আমাকে আর্কাইভ খুঁজে পেতে হেল্প করেছে সবথেকে বেশি তুষার বাবু উনি হচ্ছেন আগের সপ্তাহে মারা গেছেন হঠাৎ করে এবং এই করোনার জন্য এবং ইটস ইম্পর্টেন্ট ফর মাই যাত্রা প্রজেক্ট এবং এই প্রজেক্টে যে প্রজেক্টের ম্যাক্সিমাম কাজই হচ্ছে যাদের বয়স 80 বা 90 এবং তাদের 40 বছর বা 50 বছর আগেকার ঘটনা নিয়ে তারা যখন আমার বয়সে ছিল সেই সময়কার ঘটে যাওয়া ইনসিডেন্ট নিয়ে হচ্ছে মেজর ওয়ার্ক এবং সেখানে একটা মিসিং লিংক বলতে পারি ইটস লাইক আই অলসো ট্রাই টু ফাইন্ড ইন মাই লাইক রুট আমার ফ্যামিলিগত কিছু কানেকশন ইত্যাদি যেখানে হয়তো এই জিনিসগুলো মিসিং রয়েছে ইটস অলসো ইন্টারেস্টিং পার্ট লাইক বুক যেখানে আমরা রিফিউজি সার্টিফিকেট দেওয়া হতো যখন 71 বা তার আগে অবধি যখন ক্রস করতো মানে ফ্রম 47 টু 71 এবং এটা কন্টিনিউ হয়েছে আরো বেশ কিছু বছর অবধি তো সেই সময় যে রিফিউজি সার্টিফিকেট বিকজ দিস পিপল ডিডন্ট হ্যাভ দ্য পাসপোর্ট অর ভিসা প্রপারলি সো এই কারণে একটা সার্টিফিকেট ওদেরকে প্রোভাইড করা হতো যেটা নিয়ে ওদের তারপরে দণ্ডকারণ্যে পাঠানো হতো ক্যাম্পে যেগুলো এই বইয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট সো এই আর কি জাস্ট আমি লাইক একটা ছোট আইডিয়া দিলাম লাইক হাউ আই ওয়ার্ক নাও লাইক তোমাদের কি প্রশ্ন আছে সো দ্যাট আই ক্যান দেখো এই মরিচাপির এই প্রজেক্টটা যাত্রায় পরে আসছি মরিচাপির এই প্রজেক্টটা একটা অদ্ভুত একটা যেখানে আমি দেখছি বইটাতে যে তুমি এই আননোন থিসিসটা ব্যবহার করেছো যেটা একটা খুব একটা অ্যান্থ্রোপোলজিক্যাল একটা খুব ইম্পর্টেন্ট স্টাডি সুন্দরবন নিয়ে ওর একটা স্ট্যান্ড আছে মানে পলিটিক্যাল স্ট্যান্ড আছে যে জ্যোতিবাবু আমি যখন পড়ছিলাম আননোন টেক্সটটা আমি থিসিসটা পড়ার সুযোগ হয়েছে আমার তো ও একটা স্ট্যান্ড নিচ্ছে এবং বলছে যে লেফট একটা সময় এই ম্যাসাকারটার জন্য ইনভলভ ছিল এবার তুমি যে জায়গাটা পজিশন থেকে যাচ্ছ যেখানে 40 বছর পরে তুমি প্র্যাকটিক্যালি এপলিটিক্যালি যাচ্ছ ওইখানটা তুমি একটা 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 ইনসিডেন্টকে তুমি ইয়ে করছো এবং এই মানুষগুলোকে তুমি খুঁজে বার করছো এবং খুঁজে বার করে দীর্ঘ সময় কাটাচ্ছ ওই স্পেসটাতে তুমি কিন্তু ওই স্পেসটা মানে সুন্দরবনে ওই কুমিরমারিতে বোধহয় তুমি অনেক বছর বেশ কিছু সময় কাটিয়েছো কুমিরমারি হচ্ছে মরিচাপি উল্টো দিকের দ্বীপের একটা গ্রাম তো এই যে তুমি একটা একটা এই কাজটা করা খুব ডেয়ারিং কাজ মানে প্রথম কথা তোমার করতে দিল কি করে সেটা আমার মানে ইয়ে লাগে কেন অনেকেই ইনভলভ ছিল যারা কুমিরমারিতে থাকে যারা এই ম্যাসাকারের মধ্যেও ইনভলভ ছিল শোনা যায় তো এরকম একটা সিচুয়েশনে তুমি কি করে একটা এরকম স্পেসে গিয়ে কাজটা করলে মানে কি মানে এই যে তুমি যে একটা ইন্টিমেসির জায়গা থেকে তুমি গ্রামটাকে আপন করে নিয়েছিলেন হলে এই কাজটা করা সম্ভব না তোমার এই বডি অফ ওয়ার্কটা তো তুমি বলো তোমার প্রসেসটা একটা ম্যাসিভ প্রসেস ছিল তুমি খুব তাড়াতাড়ি বললে বাট বলো একটা এরকম স্পেসে গিয়ে একজন ফটোগ্রাফার বা আর্টিস্ট এটা একটা বড় বডি অফ ওয়ার্ক এটা শুধু ইট ওয়াজ নট অ্যাবাউট জাস্ট মেকিং অ্যান ইমেজ ইট ওয়াজ মাচ মোর দ্যান দ্যাট এবং এত একটা কমপ্লেক্স জায়গা নিয়ে তুমি কাজ করেছো এবং এর মধ্যে একটা ফ্যান্টাসি আছে এর মধ্যে একটা রিয়ালিটি আছে সবকিছু এর মধ্যে জুড়ে আছে এর মধ্যে একটা বিশাল পলিটিক্স আছে এবং পলিটিক্সটাও মানে ইজ অলসো কোয়েশ্চেনেবল অনেকের জায়গা থেকে মানে কোনো আমার বাবাকে মরিচাপি বললে সে ইয়ে করে অন্যভাবে ব্যাপারটা নেয় মানে তো হোয়াট এভার তো এই এই জায়গাগুলো তুমি কি করে ডিল করো যেটা খুব কমপ্লেক্স বডি অফ ওয়ার্ক আমরা অনেকগুলো মানে তুমি আসলে অনেকগুলো প্রশ্ন করলাম আমি অ্যাকচুয়ালি স্টেটমেন্ট করছিলাম এটা নট প্রশ্ন একটা একটা করে অ্যান্সার দিই সেটা হচ্ছে যে আনু থেকে স্টার্ট করে আমার আমি যখন মরিচাপি নিয়ে রিসার্চ করেছি দ্যাটস লাইক for interesting part I got like Morichhapir massacre hoyeche 79 e ebong 79 e howar pore like in the book also amra ei jinish gulo likheche last e kichu jaygay amader ei point gulo royeche okay so
79 এ ম্যাসাকার হয়েছে 89 ইন দ্য ফার্স্ট রিসার্চ পিএইচডি রিসার্চ লীনাঞ্জনা চ্যাটার্জি উনি হচ্ছেন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ফার্স্ট রিসার্চটা করে প্রায় 800 পাতার একটা রিসার্চ সেখানে হচ্ছে মিডনাইট চিলড্রেন নাম রিসার্চ পেপারটা যেটা হচ্ছে মরিচাপি ঘটনার প্রথম পরে প্রথম প্রপারলি করা রিসার্চ বাট নীলাঞ্জনা ওয়াজ হিস্টোরিয়ান 89 এ উনি কাজ করছেন দেন আফটার 10 ইয়ার্স রস মল্লিক বলে আরেকজন যিনি এখন কানাডায় থাকেন উনি আবার মরিচাপি নিয়ে রিসার্চ করেন পিএইচডি করেন উনি মনে পড়ছে না কোন ইউনিভার্সিটি মেবি লাইক অক্সফোর্ড ইউনিভার্সিটি অর আমাকে চেক করতে হবে অন্য একটা কোনো ইউনিভার্সিটি যেটা হচ্ছে 90s এর মিডিলে তার 10 বছর পরে হচ্ছে আনু রিসার্চ করছে তার 10 বছর পরে অমিতাভ ঘোষ বই লিখছে 2005-06 সময় তারও 10 বছর পরে আমি কাজ করছি সো এই টাইম পিরিয়ড ইজ ইন্টারেস্টিং যে প্রত্যেক 10 বছরে কি করে একটা মেমোরি শিফট করছে এবং চেঞ্জ হচ্ছে বিকজ আওয়ার সারাউন্ডিং ইজ অলসো চেঞ্জিং উইথ টাইম বিকজ দ্য পলিটিক্যাল পাওয়ার লাইক সিপিএম যখন ঘটনাটা ঘটছে সিপিএম ইজ অনলি 2 ইয়ার্স ওল্ড গভর্নমেন্ট এবং তার আগে ওরা একবারই ক্ষমতা এসে যখন যুক্ত ফ্রন্টে এসেছিল তার 10 বছর প্রায় আগে মানে 69, 71, 72 এই সময় এরপরে আবার ফিরে ওরা চলে যায় এবং দেন লাইক 77 ওরা প্রপার মেজরিটি ভোট নিয়ে ফিরে আসে যখন 89 এ হচ্ছে তখন কিন্তু মরিচাপি ঘটনা ঘটছে এবং তারপরে মানুষের পার্সপেক্টিভ অ্যাবাউট কমিউনিজম চেঞ্জ হতে নট কমিউনিজম লাইক অ্যাবাউট সিপিএম নট কমিউনিজম ইজ লাইক সিপিএম আর কমিউনিজম ওয়ার্ড একসঙ্গে একবারেই হচ্ছে লিঙ্ক করা উচিত না তো সিপিএম সম্পর্কে লোকের পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে 99-2000 যখন অমিতাভ ঘোষের বই বেরোচ্ছে তখন সিপিএম একদম লাস্ট পর্যায়ে ওদের গভর্নমেন্টে এবং তারও 10 বছর পরে যখন আমি কাজ করছি সো আমার মনে হয় যে এইটা অনেক ইন্টারেস্টিং এবং আনুর লেখাটা অনেক ইন্টারেস্টিং পার্সপেক্টিভ যে কি করে 10 বছর অন্তর অন্তর আমরা প্রত্যেকটা ডিফারেন্ট জেনারেশন আসলে সেম ঘটনাটাকে মেমোরাইজ করছি বা বোঝার চেষ্টা করছি যে কি ঘটেছে এটা যেমন ধরা যেতে পারে যে ইন্দিরা গান্ধীর হচ্ছে যখন এমার্জেন্সি পিরিয়ডে ইন্দিরা গান্ধীর ডিসিশন ডেফিনেটলি যেভাবে আমরা দেখছি বাট ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে আবার যখন আমরা হিস্ট্রি থেকে ইন্দিরা গান্ধীকে পড়ছি তো ডেফিনেটলি আমাদের সেখানে একটা সফট কর্নারও থাকছে কারণ যেভাবে সে ব্রুটালি মারা হয়েছে সো দ্য আমার মনে হয় যে সিপিএম যেভাবে গেছে সেই সফট কর্নার এবং ইটস লাইক আ মিক্সিং আপ এভরিথিং উইথ টাইম না এবং এই মানুষগুলোর সঙ্গে মিট করার পর এরা 40 বছরে কতটা অংশ মনে রাখতে পারছে বাট আমার কাজ আমার মনে হয় যে পার্টিকুলারলি যদি দেখা হয় যে লাইক এভরি প্রজেক্ট অফ মাইন লাইক ফ্রম ফুল মুন লেট সিং অন অল সান ওয়াট দ্য বার্ডস নেভার সিং এভরি প্রজেক্ট ইজ বেসিক্যালি যে মানুষ আসলে এখন দাঁড়িয়ে তাদের পাস্টকে কিভাবে ডিফাইন করার চেষ্টা করছে বা তাদের কোন অংশটা ওরা মেমোরাইজ করতে চাইছে আর কোন অংশটা চাইছে না এবং যেভাবে ওরা গল্পটা বলছে ইটস অলসো ইন্টারেস্টিং যে আমরা যখন পাস্ট নিয়ে কথা বলছি সো ইটস নট এনি মোর দ্য রিয়েলিটি কারণ পাস্ট একবার যদি ঘটে যায় এবং যখন আমরা সেটা একজন সিঙ্গেল পার্সপেক্টিভ থেকে ডিসক্রাইব করছি সো আমরা হয়তো সত্যি ঘটনাটা বলছিও না সবাই আমরা আমাদের পার্সপেক্টিভটা বা আমরা যেভাবে পাস্টটাকে দেখতে চাই এখন যেটা ঘটেছিল সেইভাবে বলতে চাই এবং সেটাই একটা ইম্পর্টেন্ট জায়গা আমার ভিজুয়ালে যে আমাদের ভিজুয়ালের কোলাবোরেটররা সবসময় একটা হিরোইক ফিগারে দাঁড়িয়ে থাকে লাইক দে ওয়ার নট ইন আ ভিকটিম পজিশন যেটা হয়তো অনেক সময় আমরা দেখে থাকি যে রিফিউজির ছবি মানেই হচ্ছে আমরা যে ভিকটিমাইজ ছবি তুলি লাইক নট এভরি ওয়ান বাট লাইক আমরা দেখে এসেছি যে আমরা 60-70 যদি ভিয়েতনাম ওয়ারের ছবি তুলি ছবি দেখি বা কোল্ড ওয়ারের সময় ছবি দেখি সেকেন্ড ওয়ার্ল্ড মেজর ফটোগ্রাফিক ইমেজ লাইক সামহাও দে হ্যাভ ভিকটিমাইজ দেয়ার কোলাবোরেটার্স যে ওদেরকে ওইভাবেই দেখানো হয়েছে সিম্প্যাথেটিক ওয়েতে বাট আমার কাছে সেই জিনিসটা আমি কখনোই করি না বিকজ হোয়েন এভার দে আর টেলিং দেয়ার স্টোরি দো ইটস আ স্যাড স্টোরি অর হোয়াট এভার ইজ লাইক গুড মেমরি ওরা সবসময় ওদের গল্পের হিরো এবং যেটা আমার ছবিতে সামহাও আসে যে পার্সপেক্টিভটা আসে সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে কুমির মাড়িতে পুরো প্রজেক্টটা করা পুরো প্রজেক্টটা আসলে কুমির মাড়িতে শুট করা নয় দেয়ার লাইক আদার প্লেসে যেগুলো হচ্ছে আশেপাশে সাতজেলিয়া ছোট মোল্লাখালী যেগুলো ওই সুন্দরবন আইল্যান্ডের আশেপাশে এবং আমার প্রসেসটা অনেকটাই হচ্ছে সিনেমার মতো আমি অর্ক অনেক সময় হচ্ছে ঘুরে বেরিয়েছি সুন্দরবনের অনেক অংশে অর্ক হচ্ছে ওর প্রজেক্টের ছবি তুলছে আমি হচ্ছে প্লট খুঁজছি যে আমার একটা গল্প আমি শুনে এসেছি এবং এটা আমাকে এবারে ছবিটা তুলতে হবে বাট আই
কোন লাইক যেমন একটা বাড়ি পোড়ানোর একটা ছবি আছে আমার মনে আছে, জায়গাটা খুঁজতেই আমার প্রায় মাস দুই তিনেক লেগেছিল যে কোথায় এই বাড়ি স্ট্রাকচারটা বানিয়ে পোড়ানো হবে। কারণ একটা বড় সমস্যা হচ্ছে যে আমি যদি বাড়ি পোড়া এবং নদী ওখান থেকে যদি হাওয়া আসি তো পিছন দিকে গ্রামে আগুন ধরে আমার অন্তত 10 বছর জেল হতে পারে। তো আমাকে প্রপার লোকেশন খুঁজতে হয়েছে যার পিছনে, তো সেসব দিয়ে আমরা একটা দ্বীপ খুঁজে বের করি ওই সজনেখালির ওখানে যার পিছন দিকটা যেখানে আমরা ওইটা বানাই স্ট্রাকচারটা। তো পুরো কাজটা কুমিরমাড়িতে আমার শুটটা রিএনেক্টমেন্ট পার্টটা নয়, বাট লাইক কুমিরমাড়িতে আমি থেকেছি টু আন্ডারস্ট্যান্ড দ্য লোকেশন। অনেকটা সময় আমি ওখানে স্পেন্ড করেছি কুমিরমাড়িতে, থেকেছি আশেপাশে জায়গাগুলো, থেকেছি টু আন্ডারস্ট্যান্ড দ্য লোকেশন। এবং গল্পগুলো শোনার জন্য আমি বারবার মালকানগিরি, উমরকোট এই জায়গাগুলোতে ট্রাভেল করেছি। ওই জায়গাগুলোতে গিয়ে মানুষগুলোকে খুঁজে পাবো, শুধু তাই নয় নর্থ বেঙ্গল অনেক জায়গায় ওরা শিফট করে আছে, পথের শেষ কিছু আছে বর্ডার এরিয়াতে, সেখানে গিয়ে গিয়ে ওদেরকে খুঁজে বার করা, গল্পগুলোকে শোনা এবং দেন রিভিজিট দ্য কুমিরমাড়ি এগেন টু আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা এই এলাকায় হয়েছে, আচ্ছা কি হতে পারে ভিজুয়ালটা, তারপর ভিজুয়ালটাকে তৈরি করা, স্কেচ করা, স্কেচ করার পর তারপর সময় বুঝে থিয়েটার আর্টিস্টদেরকে নিয়ে গিয়ে রিএনেক্টমেন্টটা তৈরি করা হয়েছে। সো লাইক দ্য ইন্টারভিউ ওয়ার্কিং প্যারালালি কিন্তু যে মানুষগুলো আমি ইন্টারভিউ নিয়েছি তাদেরও আমি ডকুমেন্টেশন করে যাচ্ছি, মানে তাদের কালেকটিভ। সো লাইক দ্য ইন্টার ওয়ার্ক যখন তুমি দেখছো ট্রু যে এখানে ফিকশন রয়েছে, এখানে রিয়েলিটি রয়েছে, মিন্স দ্য কনফিউশন ইজ অলসো কামিং যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, উইচ ইজ দ্য সেম রিয়েলাইজেশন অ্যাবাউট মরিচাপি ম্যাসাকার নাও আফটার 40 ইয়ার্স, যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। যে তুমি বলছো তোমার বাবার একটা পার্সপেক্টিভ, অন্য একজনের পার্সপেক্টিভ, দ্যাট ইজ অলসো কামিং ফ্রম দ্য বুক। তুমি যখন বইটাও করবে কনফিউশন উইল বি রিমেন দেয়ার, বাট আমার উদ্দেশ্য এটাই নয় যে এটাকে একটা সলিউশন বানানো, ইটস ডিফিকাল্ট টু মেক এ সলিউশন আফটার 40 ইয়ার্স। আমার উদ্দেশ্য লাইক দ্য ডিসকাশনটাকে স্টার্ট করা যে এটা ঘটেছিল, এবং নাও ইট ইজ লাইক দিস এনআরসি প্রবলেম অ্যান্ড আদার প্রবলেম যেগুলোর সঙ্গে ভেরি সিমিলারিটিস রয়েছে, যে এখান থেকে শুরু যে ওরা আসছে এবং ওদেরকে কাগজ না দেওয়া, ওদেরকে শুধুমাত্র একটা রিফিউজি ডকুমেন্ট দেওয়া যেখানে ওদের কাছে কিছু ছিল না এবং রিফিউজি ডকুমেন্টের অনেক অংশ নষ্ট হয়ে গেছে, সেইগুলো এখন দেখতে চাওয়া, ওদের স্কুলের সার্টিফিকেট দেখতে চাওয়া, সেই কনভারসেশন গুলো ইজ ইম্পর্টেন্ট ইন দ্য বুক। মানে এখানে প্রচুর ইন্টারভিউ রয়েছে যেখানে আমার কথা হচ্ছে যে ওরা যেভাবে আসছে, ওরা অনেক ডকুমেন্টেশন ওখানে ফেলে আসছে এবং এক রাত্রের মধ্যে ওদেরকে চলে আসতে হচ্ছে, যেগুলো আমার মনে হয় যে বর্তমান সময় দাঁড়িয়ে মরিচাপির সলিউশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট যে এখনকার সময় এটা কিভাবে আমরা দেখছি। আমার আরেকটা জিনিস খুব মনে হয় তোমার কাজ দেখে, আমি এবার যাব যাত্রার কনটেক্সটে কথাটা বলবো, এই যে কোলাবোরেশন, তুমি একটা অদ্ভুত কোলাবোরেশন করেছো, মানে এই যে যাত্রার মানুষদের, তাদের হয়তো 80 বছর বয়স তাদের তখন শুট করেছো এবং অনেক দীর্ঘ মানুষকে শুট করেছো, মানে এটা একজন দুজন নয়, তো তুমি এই যে ধরো 20-30 জনের বারো কত কত নাম্বার তুমি বলতে পারবে, এদের সঙ্গে তুমি কিভাবে কোলাবোরেট করলে? এবং তোমার এই এই কাজটা না, তোমার একটা প্র্যাকটিস এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট স্পেস হচ্ছে কোলাবোরেশন উইথ ইওর উইথ দ্য পিপল ইউ শুট, মানে তুমি যাদের ছবি তোলো তাদের সঙ্গে কোলাবোরেশনের একটা বিশাল একটা সংযোগ আছে এবং একটা অদ্ভুত ভাবে তুমি কোলাবোরেট করো, সেই কোলাবোরেশনের গল্পটা বলো স্পেশালি যাত্রার মধ্যে। আমার মনে হচ্ছে মানে আমার ক্ষেত্রে হচ্ছে ছবি তোলার এটা বড় মুশকিল হচ্ছে যে আমি র্যান্ডমলি হচ্ছে ক্যামেরা নিয়ে বেরিয়ে ছবি তুলতে পারি না, এটা আমার একটা দুর্বলতা বলতে পারো, যে আমি হট করে যদি আমাকে বলো একটা স্পেসে গিয়ে ছবি তুলতে, ইটস ভেরি ডিফিকাল্ট যতক্ষণ না আমি জায়গাটা সম্পর্কে বা মানুষটা সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে এবং খুব স্লো প্রসেসেও সেটা তৈরি হয়। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সাথে আমরা দীর্ঘ সময় প্রথম দিনই আসলে ক্যামেরা নিয়ে গিয়ে বলি না কখনো যে আমি আপনার ছবি তুলতে চাই, তো আমি তাদেরকে আসলে বোঝানোর জায়গাতে আসি যে আমি আসলে কি করতে চাইছি, সেটা কখনো আমার পুরনো পাবলিকেশন কিছু এগুলো নিয়ে যায় যে দেখায় যে আমি এরকম একটা প্রজেক্ট করছি বা এইভাবে এটা কথা ভাবছি, এবং তারপর একটা সম্পর্ক তৈরি হয় এবং সবার সাথে যে হয় তা না, আমি 150 জনের সঙ্গে মিট করি তার মধ্যে 70 জন কি 80 জন হয়তো ফাইনালি এগ্রি করে যে এই প্রসেসটার মধ্যে দিয়ে সে তারা যাবে, কিন্তু তাদের সেই সময়টা আছে, সেটাও একটা দরকার। তারপর হয়তো আমি ওদেরকে রেগুলারলি ভিজিট করি, লাইক প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, এরকম করতে 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 একটা সময় হয়তো আমরা দুজনেই ফিল করি যে এবার আমাদের ছবি তোলাটা প্রয়োজন আছে, এবং তখন ওনারা হয়তো ফিল করেন যে সমো আমার মনে হয় যে ওরকম সময় একটা আসে আমরা এই চরিত্রটা নেবো, এবং এই সময়টা আমরা দীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন ক্যারেক্টার নিয়ে আলোচনা করতাম যাত্রা, এবং হয়তো তাদের 40 বছরের কেরিয়ারে হয়তো তারা কম করে 50-60টা হয়তো ক্যারেক্টার করেছে,
তার মধ্যে সবকটা ক্যারেক্টার কিন্তু আমরা পছন্দ করতাম, হয়তো একটা কি দুটো নিয়ে আমরা করতাম, সেই ক্যারেক্টার গুলোকে আমরা চুজ করতাম। তারপর সেই ক্যারেক্টার গুলো হয়ে যাওয়ার পরে টেলারকে দিয়ে ড্রেস বানানো, জায়গা খোঁজা, সো আমার মনে হয় একটা সম্পর্ক তৈরি হতো পুরো প্রসেসটার, যেটার একটা আউটকাম হচ্ছে ছবি, মানে ছবিটা বেসিক্যালি বলা যেতে পারে সোভেনিয়ার অফ দ্যাট প্রসেস, মানে এন্টায়ার প্রসেস যে তিন মাস চার মাস ধরে ধরো আমি কারোর সাথে টাইম স্পেন্ড করলাম, তারপর মনে করলাম যে আচ্ছা আমি তো আবার অন্য জায়গায় শিফট করে যাবো, যে আমি একটা সময় হয়তো মেদিনীপুরে যাচ্ছি বা আমি একটা কুমিরমারিতে যাচ্ছি বা অন্য জায়গায় আছি, এটা আমি শিফট করে যাব, তো তোমার আমি একটা এমন ছবি লাইক যেটা আমরা করেও থাকি নর্মালি আমাদের কারোর বাড়িতে গেলাম আমরা কোনো একটা জায়গায় এবং তারপরে অনেক সময় থাকার পর লাস্টে আমরা একটা সুভেনিয়ার পিকচার নিয়ে আসি যে যেটা হয়তো আমাদের মেমোরিতে থাকবে, আমার মানে সেটাই আমরা লাস্ট অব্দি গিয়ে করি যেটা ছবি, এবং সেগুলো মাল্টিপল ছবির মধ্যে দিয়ে যায় যে দু তিনটে ক্যারেক্টার আমরা ট্রাই করতাম, তারপর হয়তো একটা ক্যারেক্টার গিয়ে আমরা ফাইনালাইজ করতাম। প্রায় 60-70 জন আমরা যাত্রা প্রজেক্টের সময় আমি শুধু ছবি তুলেছিলাম 60 জনে, কিন্তু তাদের আবার মাল্টিপল টাইম ছবি তুলেছিলাম দু তিনবার করে করে, তো হ্যাঁ এইরকম এইভাবেই আর কি প্রসেসটা হয়, মানে সো লেন্দি প্রসেস, মানে 3-4 মাস হয়তো লাগে একজনের একটা ছবি তৈরি করতে। খুব ইন্টারেস্টিং প্রসেসটা অ্যাকচুয়ালি, এটা নিয়ে আরো অনেক কথা বলা যায়। আমি আবার শুভেন্দুদার কাছে যাব। শুভেন্দুদার তুমি একটা কাজ করছো এখন ওই অনেকটা মেমরি প্রজেক্টের মতো, আমি এই জন্যই শুভেন্দুদার কথা বললাম যে শুভেন্দুদার একটা কাজ করছে এখন ওই মালকানগিরি থেকে তুমি বোধ হয় গেছিলে না কাজটা করতে শুভেন্দুদার, নাকি উড়িষ্যায় না কাজটা আসলে ইন টাচ অফ শুভেন্দু, আমি খুব সংক্ষেপে বলছি সময় প্রায় একেবারে ফিক্সড হয়ে যাচ্ছে, এই যেটা সরি তোমো শেষ করলো যেটা মানে তুমি যাও ওখানে ইন টাচ শুভেন্দু এবার তুমি ওইখানে যাও ওই শুভেন্দু বাকি একটা ফোল্ডার রয়েছে দুটো আমি ছবি দেখা মানে ইয়ে করছি আর কি, সেটা হচ্ছে যে এটা প্রজেক্টটা আমাকে মানে এটা অর্ক বললো থাপ্পড় খেয়েছে, মানে এটা গ্লোবালি আমি থাপ্পড় খেয়েছি, ফোটো বিলে থাপ্পড় খেয়েছি, আর এটা প্রথমে সিলেক্টেড হয়েছিল ইয়েতে আমাদের ম্যাক্স মুলারের যেটা ছিল আর কি, যেটা অর্ক এই সৌম্য যেটা কাজ করেছে 5 মিলিয়ন ইনসিডেন্টস, তা আমি 32 বছর পরে এবং সেন্ট্রিগেটটাও হচ্ছে 32 সেন্ট্রিগেট, তো এটা আমি 32 বছর পরে আমি একটা উড়িষ্যাতে গেছিলাম, অন্ধ্র উড়িষ্যা শ্রীকাকুলাম, যেখানে আমি নকশাল আন্দোলন নিয়ে কিছু কাজ করছি মানে যখন অ্যাক্টিভ ছিলাম আর কি, আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আমি ওখানে আরো রিভিজিট করবো, তো 32 বছর আগে একটি ছেলে আমি একটা গ্রামে খুব পপুলার, শুভেন্দু নামটা উড়িয়া ভাষায় পপুলার কিন্তু ট্রাইবালদের মধ্যে খুব পপুলার না, কিন্তু ওরা ট্রাইবাল ভিলেজ ছিল, সেই ট্রাইবাল ভিলেজ সেখানে শুভেন্দু একটা ছেলে জন্মায় তার নাম শুভেন্দু দেওয়া হয়। এবারে শুভেন্দু একটা ফিকশনাল ক্যারেক্টার হয়ে দাঁড়ালো, যদি আমি শুভেন্দুকে সত্যি খুঁজে পাই তাহলে আমার এই প্রজেক্টটা বানচাল হয়ে যাবে, মানে একদম সত্যি কথাই বলি আমি শুভেন্দুকে খুঁজে পাবো না, কিন্তু এইটা করতে গিয়ে আমি দুটো ছবি একটা এইটা একটা আমি যাচ্ছিলাম মানে কিরকম চেঞ্জ হয়েছে সেটা দেখাবার জন্য, যে আমার জিপিএস আমাকে দেখাচ্ছে যে এটা তুমি 21 মিনিট দূরে আছো, যেখানে 7.5 কিলোমিটার 32 বছর বা 30 বছর বা 28 বছর আগে আমাকে হাঁটতে হতো একটা মানে মাটি রাস্তা বর্ষায় বা একদম মানে মানে ভয়ঙ্কর গরমে, সেইটা আমাকে গাড়ি নিয়ে যাচ্ছে এবং জিপিএস দেখাচ্ছে, সেটা খুব আমার কাছে ইন্টারেস্টিং। তারপরে আমি একজনের খোঁজে গেছিলাম, মানে তিনি আমাদের একজন নকশাল নেতা ছিলেন, মারা গেছেন জানি, অনেকদিন আগে মারা গেছেন। নেক্সট ছবিটায় যাও,
আমি চার দিন আমি রাজামুন্দ্রি ছিলাম। রাজামুন্দ্রি গোদাবরী বেসিন, গোদাবরী বেসিন তো রিলায়েন্স কিনে নিয়েছে। তো আমি চার দিন ধরে অনেক ছবি তুলছি, এই ছবি কি দাঁড়াবে আমি জানি না। তো আমি এই ছবিটা পেলাম একটা ঝোপের মধ্যে। তো এই ছবিটা পেয়ে আমি বললাম যে চার দিন থেকে পয়সা খরচা করে হোটেল ইত্যাদি থেকে আমার মনে হলো যে এই ছবিটা দাঁড়াবে, এটা আমি যদি লাগিয়ে দিতে পারি আমার স্টোরির সাথে। এরা ভাঙা চেয়ার, এটা একটা মেমোরি, একটা ব্রোকেন মেমোরির একটা জায়গা। আমি নস্টালজিয়াতে বিশ্বাস করি না, কিন্তু মেমোরি তো আমার মানে হিউম্যান ব্রেনে তো মেমোরিকে আমরা ডিলিট করতে পারি না কম্পিউটারের মতো। এইটা একটা অনগোয়িং প্রসেস। আজকে আর ইমেল পেলাম ম্যাক্স মুলার থেকে যে বলো এবার কি করবে, তোমার তো হয়ে গেল। আমি আর একটা জাস্ট তোমার শেষ করার আগে আমি বলি, আমার একটা প্রজেক্ট মানে করেছিলাম মোমা নিউ ইয়র্কে, সেটা এখনো অনগোয়িং। পরে আমি অর্ক বা সোমর সাথে আলোচনা করবো, তোমার সাথে আলোচনা করবো, সমিতের সাথে করবো। সেটা হচ্ছে যে ফ্রম ডার্ক রুম টু দ্য ল্যাপটপ, মানে যেটা অর্ক বলছিল যে নট নেসেসারিলি যে আমার ইমেজ মেকিং এর এরকম যে আমার ক্যামেরা দিয়ে যেমন সমিত দেখাচ্ছিল আর কি। আমি দুটো ছবিতে যাব, যাও তুমি ওই ফিউচার অফ ফটোগ্রাফিতে, আমি ওটা দিয়ে শেষ করবো কারণ আর সময় নেবো না। জাপানিজ ফটোগ্রাফার 1991-এ ছবিটার নাম হচ্ছে নুন। 1991-এ এই ছবিটা করেছিলেন। ছবিটা পুরো ল্যাপটপে তৈরি করা, মানে একটা অসাধারণ, আমার কাছে অসাধারণ। আমি যদিও ওয়াল পেজ ফটো দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমি আর ওয়াল পেজ ফটো ভক্ত নই, মানে আমার একটা বিশাল ডিপার্চার হয়েছে, বিশাল শিফটিং হয়েছে ইত্যাদি। এতে উনি একদম একটা নুন কে দেখাচ্ছেন একটা নাইটের এফেক্টে উইথ দিস ইউনো অল মেকিং ইউনো অন দ্য ল্যাপটপ। উনি ইমেজ মেকিং ফটোশপে করেছেন আর কি। ফটোগ্রাফারের নাম আমার কাছে Hiroshi something is very difficult to remember. Second image is just second image starts ajon bikkhato photographer or Italian photographer at amar exhibition ekhane dekha jini or oni onar naam hocche Olivo Barberi. Ekta mane ei 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 boi ta dekhacche eta Kolkata Center for Creativity te eta exhibition ta hoyechilo amar dekha one of the শ্রেষ্ঠ exhibitions in Calcutta, ওই ফ্যামিলি ম্যানের পরে। সেটা উনি সারা বিশ্ব ঘুরে বেড়ান, ডিজ আর্কিটেকচারাল নানা রকম ছবি তোলেন, ল্যান্ডস্কেপের ছবি তোলেন। তুলে উনি যেটা করেন সমস্ত ল্যাপটপে উনি এগুলো রিক্রিয়েট করেন, অ্যান্ড ইজ এ ফ্যাসিনেটিং ওয়ান। এবার আমাদের এক বন্ধু ফটোগ্রাফার শুভময় সেটা কন্ট্যাক্ট করেছিল ওই অলিভের সাথে, মানে ইন্টারাকশন আর কি। তো আমার এটা একটা কাজ চলছে এখনো যে ফ্রম ডার্ক রুম টু দ্য ল্যাপটপ, যে কিভাবে ইমেজ ক্রিয়েট করা হয় বা ক্রিয়েট করা যায়। অ্যান্ড আই থিঙ্ক দ্য ফিউচার অফ দ্য ফটোগ্রাফি, আমি বহুদিন ধরে বলছিলাম, আমি উচ্চারণও করলাম এর আগে, যখন আমি পেড্রো মেয়ারের ছবি এনেছিলাম তখন আমি মনে করেছিলাম যে ফটোগ্রাফি ইজ নাও গোয়িং টু বি দ্য ক্রস রোড। এবার কোথায় যাবে মাল্টি ডিসিপ্লিনারি জায়গার সঙ্গে যখন ওভারল্যাপ করছে, ইজ রিয়েলি আ পজিটিভ থিং, যেটা অর্ক বলছিল। এনিওয়ে দ্যাটস অল। অর্ক তুমি কিছু অ্যাড করতে চাও লাস্টে, শেষের দিকে? উড ইউ ওয়ান্ট টু অ্যাড অন টু শুভেন্দু দার? অর্ক তুমি মিউটে আছো। আমি বলছি শুভেন্দু দা তো ভালোই বললো, বলছি যে কোনো স্পেসিফিক কিছু থাকলে আমি সেটা নিয়ে বলতে পারি। না আমি বলছি যে এই আমরা ফিউচার এখন বেসিক্যালি আজকে আমরা বেসিক্যালি ফাইনালি যেটা ডিসকাস করলাম, মানে এটা একটা খুব হয়তো খুব ছোট্ট একটা স্পেস, আমরা চারজনকে নিয়ে কথা বলছি এখানে। আমার মতে একটা একটা
এখনকার কন্টেম্পোরারি ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কথা বললাম, আমি শিওর অনেক অনেক লোকে এটা দেখছে এবং তাদের একটা পার্সপেক্টিভ বিল্ড হচ্ছে, তাদের অনেক প্রশ্ন আছে, আমি খুব একটা প্রশ্ন পেলাম না আজকে, তারা হয়তো মুগ্ধ হয়ে দেখছে অ্যাকচুয়ালি অনেকের প্রেজেন্টেশন এখানে। তো ঠিক আছে, আমাদের মোটামুটি আছে, সময় হয়ে গেছে। সমিত, কিছু তুমি অ্যাড করতে চাও এর মধ্যে? আমি এবার র‍্যাপ আপ করব, তো তোমরা কেউ যদি কিছু অ্যাড করতে চাও তোমরা করতে পারো। না, সেভাবে অ্যাড করার কিছু নেই, অনেক কিছু শিখলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ সবাইকে। আমার একটা কৌতূহল সবসময় থেকে গেছে যে এই ডিজিটাল ট্রান্সফরমেশন হবার পরে কলকাতায় যে বিভিন্ন ফটোগ্রাফি ক্লাব এবং মধ্যবিত্ত বাঙালি যে ফটোগ্রাফি চর্চা করতো একসময় বা এখনো করে, এবং আমার কাছে 40s 50s এর বাংলা জার্নাল, বসুমতী ইত্যাদি আছে, সেখানে মধ্যবিত্ত বাঙালি খাওয়া পড়া পয়সা বাঁচিয়ে ক্যামেরা নিয়ে ছবি তুলতো, আমার মনে হয় সেটা কোথাও একবার এই আর্কাইভ বা এই জায়গাটা কোথাও দেখা, বা সেই ফটোগ্রাফারদের যারা এখনো ফটোগ্রাফি ক্লাবের সঙ্গে মেম্বার অনেকে আছে, আমি জানি যে বিকাশ দা আছেন, শিবনাথ দা আছেন, শান্তিরাম মণ্ডল আছেন, হিমান বোস, বহু লোক রয়েছেন, অজস্র লোক রয়েছেন আমার মনে হয়, এবং পুরুলিয়া আসানসোলে ফটোগ্রাফি ক্লাব, সন্তোষ রাজগড়িয়া বা ওনার নামটা কি, ওই যে মহাদেব লাল বরাই, আমার মনে হয় কোথাও একবার এই জায়গাটারও একটা দেখার দরকার থাকছে, কারণ এনারা কি ভাবছেন, এনারা কিভাবে শিফট করেছেন, তো এবং এনাদের বয়স আমার থেকে অন্তত সিনিয়র, অর্থাৎ এনারা 60 অ্যাভাব, আমার এটার প্রতি খুব ইন্টারেস্ট আছে একটা আর কি, কারণ আমি ব্যক্তিগত ভাবে এনাদেরকে চিনি অনেককে, এবং এনাদের সঙ্গে আমার দীর্ঘ যোগাযোগ রয়ে গেছে, যারা শান্তিনিকেতনে আমার হোস্টেলে অনেক সময় এসেছেন এবং আমরা হই হই করে ছবি তুলতে যেতাম একসময়। তো আমার এই ডায়লগটা যদি কখনো কোনো স্কোপ হয়, কোনো প্ল্যাটফর্ম হয়, নিয়ে আসো, খুব ভালো হয় সেই সমস্ত লোককে ডেকে, ইন্টারেস্টিং হবে, ডিফারেন্ট জেনারেশন, ডিফারেন্ট বিয়ে। আমাদের এই এই পুরো সেশনটা, এটা আজকে আমাদের বোধহয় 11তম সেশন চলছে বা 12তম সেশন চলছে বা 12 চলছে, এটা আমার জন্য একটা এক্সপেরিমেন্ট, বুঝলে সুমিত, মানে আমি জাস্ট আমার যারা বন্ধুরা তাদের সঙ্গে কথা বলছি এবং এর মধ্যে কোনো ফর্মাল কোনো ইয়ে নেই অ্যাকচুয়ালি। তো তুমি যে অনেকে অনেক অ্যাকচুয়ালি আমি অনেক ইয়ে পেলাম, মানে প্রশ্ন পেলাম বা অনেক দিকগুলো এটাতে যে এটা করা উচিত, এটা দেখা উচিত, তো এটা ওই রকম, আমি জাস্ট একটা আমরা অলমোস্ট একটা ওই সেই জায়গা থেকে শুরু, একটা জায়গা থেকে শুরুর দরকার ছিল, ঠিক আছে। সৌম, অর্ক, সুবেন্দুদা, সমিত, আজকে তাহলে এখানে শেষ করছি। আর তোমাকে বিশেষ ইয়ে দিই, কৃতিত্ব দিই, তুমি এটা লড়ে যাচ্ছ, আমি তো প্রত্যেক সেশনটা ফলো করছি, আর বিভিন্ন মানে সে সিনেমা, কাইনেটিক আর্ট ইত্যাদি ইত্যাদি থেকে, আর ইটস গ্রেট, আই এম গ্রেট টু হ্যাভ দিস ইয়াং টু ফটোগ্রাফারস, সৌম, পুরো এই সেশনটার মধ্যে যেটা মূল বক্তব্য হচ্ছে যে সাধারণ মানুষকে আমরা কি কিছু ভাবে কথা বলতে পারি, কেন ইন্টেলেকচুয়ালি আমরা অনেক কথা বলি, স্পেশালি আমরা ইংরেজি রোজ 5টা করে ওয়েবিনার হচ্ছে, কিন্তু অনেকে হয়তো ধরতে পারছেন না, সেই জায়গাটা কি আমরা একটু সহজ করে আরো বাংলা করে কিছু বুঝিয়ে দিলে কিছু সুবিধা হবে কি হবে না, সেটাও একটা এক্সপেরিমেন্ট, এটা অনেকটা সেই রকম যে অনেকে অনেক দেখানো, কারণ অনেকে দেখতে চায় না, বলে আমি বুঝতে পারবো না হয়তো, সেই জায়গাটা কি আমরা সহজ করে বাংলা টেক্সট তৈরি করেছিলাম, সাতটার সময় আবার দেখা হবে সকলের সঙ্গে, ধন্যবাদ, রাখছি তাহলে আজকে, ধন্যবাদ সবাইকে, নমস্কার।